কুরআনের নিবিজাল কথাগুলা তাফসীরগুলা মানুষের ভিতরে প্রবেশ করে কম কি ঠিক না যত চুটকি মুটকি ইত্যাদি গান গরিমা উদাহরণ যদি কিছু দেওয়া যায় গল্পগুজব দেওয়া যায় আমাদের কাছে ভালো লাগে কিন্তু মূল তত্ত্ব আপনার মূল মেডিসিন ঔষধ যেটা সেটা কিন্তু আমরা গ্রহণ করতে পারি কম সবাই গ্রহণ করতে ভালো জিনিস সবার পেটে হজম হয় ঘির দাম কত এই ঘি এত দামি খাবার ভালো জিনিস সবার পেটে সহ্য হবে কুত্তারা যদি কিছু ঘি খাওয়াই দেন ওর গায়ের লোম একটা থাকবে সব পড়ে যাবে কারণ ওর পেটে ঘি ধারণ করার ক্ষমতা নাই বেগুন একটা ভালো তরকারি না খুব দামি তরকারি সেদিন বাজারে জিজ্ঞাসা করলাম ভাই আশি টাকা কেজি বেগুনে কেজি আশি টাকা ভালো তরকারি ভেজে খাইলে ভালো লাগে বড়া বানাইলে ভালো লাগে ঝোল করলেও ভালো লাগে ভুনা করলেও ভালো লাগে আবার বেগুন ভর্তা করলেও ভালো লাগে কি টেস্টি তরকারি না এটা টেস্টি তো কিন্তু এই বেগুন আবার সবার পেটে তো সহ্য হয় না কথা ঠিক না বে এমন কিছু লোক আছে যারা বেগুনের তরকারি দেখলে গাছুল কানি শুরু হয় ঠিক কি না বেগুন খাওয়া না দেখলেই গাছ খাইলে অ্যালার্জি শুরু হয়ে যায় শরীর কারো ফুলে যায় অন বিভিন্ন সমস্যা দেখা যায় তার কারণটা কি এর দেহটা এমন অ্যালার্জি আর আছে যে ওই বেগুনে সুন্দর গোল গোল করে ভাজি কিংবা ভোনা রান্না ইলিশ মাছ দিয়া এত টেস্ট ও নিতে পারছে না চুল সুলকেতে যান শেষ এমনি ভাবে এই মানুষের ভিতরে যাদের অ্যালার্জি আছে অ্যালার্জি আছে না নাই অ্যালার্জি আছে না নাই অ্যালার্জি কোথায় জানেন ইবলিস আমাদের কিছু লোককে এমন অ্যালার্জি দিয়ে দিছে এমন বুদ্ধি অ্যালার্জি ট্যাবলেট খাওয়াইছে সে ট্যাবলেটটা হচ্ছে কোরআন কারিম আল্লাহর কালাম চুমা খাইতে আপত্তি নাই তাবিজ গলায় ঝুলাইতে আপত্তি নাই ঘরে তাবিজ লিখে দেয়ালের গায়ে লটকায় রাখতে আপত্তি নাই আয়তাল কুস্তি লিখে সুন্দর করে সাজায় রাখতে আপত্তি নাই কিন্তু যদি বলা হয় এইটা তোমার সমাজে পরিবারে রাষ্ট্রে মানতে হবে তখন চুলকানি শুরু হয়ে যায় কথা ঠিক নেবে ঠিক বিসমিল্লাহ রহমান সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম ঐতিহ্যবাহী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার আজগবি সুইস গেট সংলগ্ন ময়দানে দু সালের পনেরো ষোলো সতেরো আঠারো ও উনিশে অক্টোবর পাঁচ দিনব্যাপী তৃতীয় বার্ষিক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত মাহফিলের শেষ দিন প্রধান মেহমান হিসেবে গুরুত্বপূর্ণ তাফসির পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও প্রখ্যাত মুফাসিরে কোরআন বাংলাদেশ জাতীয় মুফাসির পরিষদের কেন্দ্রীয় সভাপতি মোহাদ্দিস আমিরুল ইসলাম বিলালী সাতক্ষীরা ভিডিও পরিচালনার সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি পরিবেশনাই তাহজিব সেন্টার রাজশাহী মোবাইল শূন্য এক সাত এক দুই শূন্য ছয় চার শূন্য তিন তিন ونعوذ بالله من شرور أنفسنا ومن سجيات أعمالنا من يهد الله فلا مذل له ومن يذلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا ودائيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم افغير دين الله يبغون وله اسلم من في السماوات والارض طوعا طوعا وكرها واليه ارجعون ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على

আকাশ হতে চাঁদন মেছে মামিনার কোলে আধার রাতে উঠল যেন চাঁদের চেরাগ রাগ জোলে চাঁদের চেরাগ জোলে আল্লাহুমা संला सही दीना गुलशनियाज बुलबुलीरा से शिरीन

سيدنا مولانا محمد <تصفيق> <تصفيق> عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نزل القرآن على خمسة أوزوه حلال وحرام ومحكم ومتشاب وأمثال

আলহামদুলিল্লা ঐতিহ্যবাহী চাপাই নবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার আজগুবি দুস্থ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে তৃতীয় বার্ষিকী পাঁচ দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসে সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাফ মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন সাহেব আল্লাপাক তার হায়াতে তাইয়েবাকে কবুল করুন জবান খুলে বলে আমিন মাহফিলের সার্বিক পরিচালনায় যিনি দায়িত্ব পালন করেন এই এলাকার কৃতি সন্তান বিশিষ্ট সেবক আপনাদের প্রাণ প্রিয় ভাই আমার অত্যন্ত প্রিয় ভাই জনাব কামরুল হাসান মবিন মিয়া আজকে মঞ্চকে অলঙ্কিত করেছেন প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ সরকারের প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত পুলিশ প্রশাসনের সম্মানিত এসপি জনাব মোহতারা নুরুল ইসলাম সাহেব অন্যান্য অতিথিবৃন্দ ওলামায় হাজরাত বিশেষ করে বক্তব্য রেখে কণ্ঠে আপনাদেরকে ধন্য করে দীর্ঘক্ষণ যিনি কথা বলেছেন আমার শ্রদ্ধাভাদন বড় ভাই মুহতালাম মোহতালা মামুন রশিদ সাহেব অন্যান্য ওলামায় দিন হাজিউল হারামাইন মুরুবেন ক্রাম যুবক ভাইয়েরা ছোট্ট কচিকা চারা পর্দায় থাকা মা ও ভগ্নীরা সবাইকে জানায় আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কোটি কোটি শুক্রিয়া সে মহান আল্লাহ সুবাহ দরবারে যার একান্ত মেহরবানিতে তার একান্ত অনুগ্রহে ব্যাপী ঐতিহাসিক জাতীয় পর্যায়ে উন্নীত তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা গভীর রাত পর্যন্ত বসে আছি কোরআনের কথা শোনার জন্য আল্লাহর প্রেমে সেই মহান মালিকের দরবারে আমাদের জবান দিয়ে কণ্ঠ উজাড় করে কালী মতো শুকুর আদায় করি সবাই বলি সালাম পেশ করি। যিনি তাম সৃষ্টি জাহানের জন্য রহমত হিসাবে প্রেরিত যেই নবী ছাড়া আদালতে আখরাতে সুপারিশ করার কোনো বন্ধু পাওয়া যাবে না যিনি ছাড়া আপনার আমার জান্নাতের দরজা খোলা হবে না যিনি হাউজে কাউসারে পানি নি আপনার আমার জন্য দাঁড়িয়ে থাকবেন উম্মতের মায়ায় কেঁদেছেন রক্ত দিয়েছেন দান দান মোবারক দিয়েছেন মাতৃভূমি ছেড়েছিলেন সব কিছুকে উজাড় করে দিয়ে যিনি আমাদের মুক্তির জন্য আল কোরআনের কায়েম করেছেন এখন ঘুমিয়ে আছেন মদিনার পাক জমিনে সে নবীজির শানে প্রাণ ভরে দরুদ এবং সালাম পড়ি সবাই বলে ভাইরা দীর্ঘ পাঁচ বাংলাদেশের জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মুফসিদদের কাছ থেকে আপনারা অত্যন্ত জ্ঞান গর্ব তাপসির শুনেছেন এই মাঠ তাপসির মাঠ এই মাঠ কোরআনের মাঠ কি বলেন ঠিক না এই মাঠে যারা পদধুলি দিয়ে কথা বলেছেন দেশ দেশের বাইরে আজকে তারা নন্দিত জনতার কাছে অত্যন্ত প্রিয় কাঙ্ক্ষিত আবদুল্লাল আমিন ভাই মলানা মোল্লা নাজিমুদ্দিন সাহেব আল্লামা আমির হামজা এরপরে উপস্থিত পরিষদের মহাসচিব অধ্যাপক নুরুল আবিন সাহেব যারা অত্যন্ত সুন্দরভাবে তথ্যভিত্তিক যুক্তিভিত্তিক আলোচনা এবং তাপসির পেশ করে আপনাদেরকে খুশি করেছেন কি বলেন ঠিক না আল্লাহ এসব আলেমদেরকে হায়াতে তৈবা দান করুন আমরা বলে আমিন বাংলার জমিনে তাপসিলের ময়দান যিনি দীর্ঘ পঞ্চাশটি বছর আবাদ করেছেন আজকে হয়তো তিনি আমাদের মাঝে নেই আমরা যার শিষ্য আমরা যার ছাত্র আমরা যার কাছ থেকে তাপচির তৈরি করা তাপসির পেশ করা শিখেছি আজ তিনি একটি বিশেষ খাসায় অবস্থান করছেন চোখের পানি ফেলছেন কি বলেন ঠিক না বে ঠিক তবে আমরা লক্ষ্য করছি বাংলার জমিনে হাজার হাজার লাখ তাপসির কারক তৈরি হয়ে গেছে জোরে আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমরা কোরআন কারিমের থেকে তাফসির শুনব কোরআন কার কালাম জবান খুলে জোরে বলে কাল কালাম আমি আপনাদের সামনে এই কালামের সুরা আল ইমরানের তিরাশি নম্বর আয়াত তেলাওয়াত করেছি ওখান থেকে পরপর তিন চারটা আয়াতের উপরে আলোচনা পেশ করতে চেয়েছি আমি জানি না তাপসি শোনার জন্য আপনাদের সে আন্তরিকতা মানসিকতা আছে কিনা আছে তো মার্শাল্লা আলহামদুলিল্লাহ রাত একটু বেশি হয়েছে এতেই মন খারাপ করেছেন অনেক মেহমান এসেছেন আমরা তাদের আমি হয়তো সবার নাম পরিচয় বলতে পারি নাই দুঃখিত তবে তাদের পদধুলিতেও করাডের মাঠ আরও এগিয়ে যাবে ইনশাল্লাহ কি বলেন প্রিয় বন্ধুরা মহান আল্লাহর কালাম এই কালামের তাপসির পেশ করে এই কালামের হক আদায় করা আমাদের জন্য কঠিন যত আয়াত পড়ি যত পুরনো বারবার পড়ি তত নতুন মনে হয় দিন একটি আয়াত পুরাতন মনে হয় না সোরা এখলাস এত পড়ি বলুন তো তাও পুরানো হয় কুলহু আল্লাহ আহ মনে হয় যেন কলিজাত ভিতরে একটা আলাদা আকর্ষণ প্রিয় ভাইরা কোরআন আল্লাহর কালাম তিনি পাঠিয়েছেন আমাদের কাছে সুরা আল ইমরান থেকে তাপসির হবে তার আগে আমি যেটা বলছিলাম আপনাদের অবশ্যই আমি একটু দৃষ্টি আকর্ষণ করব এক দিকে আমি আজকে যে বিষয়ে যে টপিক কথা বলতে চেয়েছি সেটা মূলত হচ্ছে ইন্নাদ্দিন আইনদাল্লাহ ইসলাম ইসলাম হচ্ছে আমাদের কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ জীবন ব্যবস্থা এই দিনের ওপরে আমাদের প্রশ্ন হবে অন্ধকার কবরে তিনটি প্রশ্নের একটি প্রশ্ন হলো মা দিন কি প্রশ্ন হবে না তিনটি প্রশ্ন হবে তোমার রবকে তোমার নেতাকে তোমার দিন কি ছিল এই প্রশ্নের জবাব কবরে যাওয়ার আগে দুনিয়া থেকে তৈরি করে নিয়ে যেতে হবে আমার জানা আছি ইতিপূর্বে আমি রবের উপরে এর আগে এবং গত বছর আমি নবীজির দিনের নবীজির চেষ্টা কথা বলেছি এবছর তৃতীয় প্রশ্নটার উপরে কথা বলতে চাই তোমার দিন কি এই প্রশ্নের উত্তর কবরে আমরা কি দেব মরতেই হবে সবাইকে যে কোনো মুহূর্তে চলে যাব। অন্ধকার কবর কিন্তু আপনার আমাকে হাত ছানে দিয়ে ডাকছে কি বলেন ঠিক না সেখানে মাটি আছে বিছানা নাই কিছুই নাই সাদা কাপড় পরে অন্ধকার কবরে যেতে হবে সেই প্রশ্ন জবাব তো জমিন থেকে তৈরি করে প্রস্তুত করে কবরে যেতে হবে কবর কাউকে ছাড়বে না কাপনের কাপড়ে কিন্তু কোনো পকেটও নাই আছে নাকি কাপড়ে পকেট থাকে তো মনে করবেন আমার ব্যাংকে যা আছে সব গোসাই পকেটে কেউ নিয়ে যায় ফেরেস্তা যখন এসে প্রশ্ন করবে রিমান্ডে নেবে না হয় কিছু টু পাইস দিয়ে যদি লাইন ঘাট করা যায় কেন আমরা তো সব অফিস তো কিছু না কিছু দিয়ে লাইন ঘাট করে বেরিয়ে চলে যেতে পারছি কি বলেন ঠিক না ঠিক বাংলাদেশের এমন কোন অফিস আদালত নাই যেখানে কিছু না কিছু টু পাইসের কাজ হচ্ছে না কি ঠিক না ঠিক ঘুষে ঘুষে একা খা সুদে ঘুষে গোটা জাতি শেষ হয়ে যাচ্ছে নিঃশেষ হয়ে যাচ্ছে এখন কেউ কেউ করতে পারে কিন্তু ওই কবরের ভিতরে ফেরেশ যে ফেরেস তারা আপনার ইমান্ডে দেবে ওরা তো দুনিয়ার অভিযান না মালেক দারোগা কি দারোগা মালেক দারোগা কঠিন দারোগা কোন কিছু দিয়ে তাকে মন যায় করা জোরে বলেন যাবে বিশ্ব নবীর কাছে আল্লাহ পাক একটি আয়াত একারি মানে করে বলে নবী তোমার ফাতিমা তোমার হাসান হুসাইন আহলে তুমি একটু শুনিয়ে দাও এই আয়াতটা সুরা আহকাপের নয় নম্বর আয়াত আল্লাহ বলে দিচ্ছেন কুলমা কুন্ত বেদ আমিনার রসুল وَمَا أَدْرِي مَا يُفْعَلُ بِي وَلَا بِكُمْ إِنْ أَتَّبِعُوا إِلَّا مَا يُوحَى إِلَيَّ وَمَا أَنَا إِلَّا نَذِيرٌ مبين علموا ذلك الرسول تُمَعَ رَبِّرِي وَأَغْلِي بَعِدٍ كِي بُولَ مَا كُنْتُ بِدْعَمٍ مِنَ الرُّسُولِ আমি কোনো নতুন প্রেরিত রসুল নই পৃথিবীর ইতিহাসে যত নবী রসুল আসছে তাদের ধারাবাহিকতে আমিও নবী এবং রসুল আমি নবী জানি না কালকে আমাদের কঠিন ময়দানে মুসিবতির দিন আমার সঙ্গে আল্লাহ কি ব্যবহার করবেন এবং তোমাদের সঙ্গে কি আচরণ করবেন আল্লাহ পাক তা তো আমি জানি না আমি নবী ইন আত্মা ইউহা ইলাইয়া আমি নবী শুধুমাত্র কেবলমাত্র যা ওহি করা হয় আল্লাহ যা নির্দেশ দেন তা মান্য করে চলি আনুগত্য করে আমি তোমাদের কাছেই সুস্পষ্ট সাবধানকারী হয়ে হুশিয়ার করে দিচ্ছি ফাতেমারে মনে রেখো ফাতেমা নবীর কন্যা নবীর দুলালি হিসাবে কবরে কোনো পরিচয় দিলে চলবে না হাসান হুসাইন মনে করতে পারো না বিশ্ব নবী সাপাতের কান্ডারি তিনি আমাকে সাথে নিয়ে যাবেন ও হাসান ও হুসাইন তা কিন্তু সম্ভব হবে না তোমার ইমান তোমার আমল নেই কিন্তু আল্লাহর দরবারে হাজিরে হওয়া লাগবে প্রিয় হাজির তাই যদি হয় ফাতিমার বেলায় হাসান হুসাইনের বেলায় আমরা এই শেষ জমানায় সুদের হাটে ঘুষের বাজারে দুর্নীতির আখড়ায় এরপরে অন্যায় অপকর্মের মাঝে লিপ্ত থাকা জেহালাতের চরম পর্যায়ে অবস্থিত উপনীত এ সমাজ এ জাতির মাঝে বসবাস করে আমরা কি নিয়ে হাজির হব অন্ধকার কবরে কি নিয়ে যাবেন মাটির কবরে কি নিয়ে যাবেন তিনটে প্রশ্নের জবাব নিয়ে যেতে হবে ঠিক না ঠিক তোমার রব্য কে রবকে মানে নবিকা তোমার নবীকে মা দিন তোমার দিন কি হাজিরিন এই আলোচনায় আমি আজকের আলোচনা করব দিন লিয়া দিনটা কি মা দিন তোমার দিন কি এই বিষয়ের উপরে আমি আয় করেছি ইনশাল্লাহ তাপসির হবে বন্ধুরা তবে দুটি কথা আছে প্রথমত কোরআনের কথাগুলা তাপসিরগুলা মানুষের ভিতরে প্রবেশ করে কম কি ঠিক না যত চুটকি মুটকি ইত্যাদি গান গরিমা উদাহরণ যদি কিছু দেওয়া যায় গল্প গুজুপ দেওয়া যায় আমাদের কাছে ভালো লাগে করেন এর মূল তত্ত্ব আপনার মূল মেডিসিন ঔষধ যেটা সেটা কিন্তু আমরা গ্রহণ করতে পারি কম সবাই গ্রহণ করতে ভালো জিনিস সবার পেটে হজম হয় ঘীর দাম কত তিন চারশো টাকা সো নাকি হাজার টাকা কিলো মিনিমাম চল্লিশ পঞ্চাশ টাকা সোয়া ঘি বিক্রি হয় তো এই ঘি এত দামি খাবার ভালো জিনিস সবার পেটে সহ্য হবে কুত্তারে একশো গ্রাম খাওয়াই দেন আড়াইশো গ্রাম কুত্তারা যদি কিছু ঘি খাওয়ায় দেন ওর গায়ের লোম একটা থাকবে সব পড়ে যাবে কারণ ওর পেটে ঘি ধারণ করার ক্ষমতা নাই আচ্ছা বলুন ভাই মা মন খারাপ করছেন না তো বেগুন একটা ভালো তরকারি না খুব দামি তরকারি সেদিন বাজার জিজ্ঞেস করলাম ভাই আশি টাকা কেজি বেগুনে কেজি আশি টাকা ভালো তরকারি ভেজে খাইলে ভালো লাগে বড়া বানাইলে ভালো লাগে ঝোল করলেও ভালো লাগে ভুনা করলেও ভালো লাগে আবার বেগুন ভট্টা করলেও ভালো লাগে কি তরকারি না এটা টেস্টি তো কিন্তু এই বেগুন আবার সবাই পেটে তো সহ্য হয় না কথা ঠিক না এমন কিছু লোক আছে যারা বেগুনের তরকারি দেখলে শুরু হয় ঠিক বেগুন দেখ খাওয়া না খাইলে অ্যালার্জি শুরু হয়ে যায় শরীর কারো ফুলে যায় অন বিভিন্ন সমস্যা দেখা যায় তার কারণটা কি এর দেহটা এমন অ্যালার্জি এর আছে যে ওই বেগুনে সুন্দর গোল গোল করে ভাজি কিংবা বোনা রান্না ইলিশ মাছ দিয়া এত টেস্ট ও নিতে পারছে না চুলকাইতে চুলকাইতে যান শেষ এমনি ভাবে এ মানুষের ভিতরে যাদের অ্যালার্জি আছে অ্যালার্জি আছে না নাই অ্যালার্জি আছে না নাই অ্যালার্জি কোথায় জানেন ইবলিস আমাদের কিছু লোককে এমন অ্যালার্জি দিয়ে দিছে এমন বুদ্ধি অ্যালার্জি ট্যাবলেট খাওয়াইছে সে ট্যাবলেটটা হচ্ছে কোরআন করিম আল্লাহর কালাম চুমা খাইতে আপত্তি নাই তাবিজ গলায় ঝুলাইতে আপত্তি নাই ঘরে তাবিজ লিখে দেয়ালের গায়ে লটকায় রাখতে আপত্তি নাই আয়তাল কুস্তি লিখে সুন্দর করে সাজায় রাখতে আপত্তি নাই কিন্তু যদি বলা হয় এইটা তোমার সমাজে পরিবারে রাষ্ট্রে মানতে হবে তখন চুলকানি শুরু হয়ে যায় কথা ঠিক না ঠিক কিন্তু ভাইরা কোরআনকারিম সাধারণ কোনো গ্রন্থ নয় সাধারণ কোনো গল্পের বই নয় ইতিহাস নয় নাটক নয় উপন্যাস নয় কোরআন কি কোরআন কী হুদাল্লিন্যাস কোরআন হচ্ছে মানব জাতির গাইড বুক কনস্টিটিউশন ঐতিহাসিক বলেছেন যে আল কোরআন ইজ দ্য বেস্ট কনস্টিটিউশন পিওর অ্যান্ড পারফেক্ট কনস্টিটিউশন কোরআন হচ্ছে একেবারে নির্ভেজাল নিষ্কলুষ পরিপূর্ণ যুগ উপযোগী একটি সংবিধান হলো মহাগ্রন্থ আল কর আর জোরে বলেন সুবাহান ঐতিহাসিক জীবন বলছেন আল কোরআন ইজ দা গ্লোরিয়াস টেস্টিমনি অফ দি ইউনিটি অফ গড কোরআন হচ্ছে মহান আল্লাহ প্রদত্ত একটি ঐক্যের বিধিবিধান জোরে বলুন সুবাহান আর একজন ব্যক্তি কোরআন কারীম সম্পর্কে বলছেন এক মহাবৈজ্ঞানিক দেয়ার ইজ নট এ সিঙ্গেল ভার্স ইন দ্য হরি কুর আন ইজ অ্যাসেল ফ্রম দ্য সাইন্টিফিক পয়েন্ট অফ ভিউ মহাগ্রন্থ আল এমন একটা না মহান কিতাব যেই কিতাবের ভিতরে এমন কোন শব্দ নাই যা বিজ্ঞান সম্মত হয় আল্লাহ পাক তিনিও বলে দিয়ে তার কালামের ভিতরে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন আমাদেরকে এ কথাটি কত সুন্দর লাকিতাবুন আজিজ লা ইয়াতিহিল বাতিল মিন বাইনি ইয়াদাইহি ওয়া লা মিন খলফি তানজিলুম মিন হাকীমিন হামিদ হামিম সিজদা ৪২ নম্বর আয়াতে কারীমে আল্লাহ পাক বলেন এ কোরআন একখানে মহান কিতাব মহাপ্রক্রমশালী শক্তিশালী একটি কিতাব পাওয়ারফুল কিতাব আজিজ মানে পাওয়ারফুল কিতাব অনেক শক্ত শক্তি ঘাটি যে কিতাবের ভিতরে কোনো বাতিল কোনো মিথ্যা কোন রকম খারাপি কথা কোনো অপ্রয়োজনীয় কথা এই কোরআনের মধ্যে প্রবেশ করতে পারে না আমার ভাইয়ের কোরআন এমন একখানে কানাম এই কালাম কি কারো পরিবর্তন করার ক্ষমতা নাই পরিমার্জন করার যোগ্যতা নাই পরিশুদ্ধ করার কোনো সুযোগ নাই একেবারে পরিপূর্ণ কিতাব আল্লাহ দিয়েছেন বিশ্ব নবী কি বলে নবী তুমি জানিয়ে দাও আমার এই কিতাব কোনো দিন কোনো পরিবর্তন হবে না কখনো পরিবর্তন হবে না আল্লাহ পাওয়ার সুল তুমি জানিয়ে দাও কুল মা ইয়াকুনু লি আন উবাদিলাহু মিন তিলকাই nafsi সূরা ইউনূস এর 15 নম্বর আয়াতে কারীমে আল্লাহ বলছেন শোনো হে বলে দাও আমার কোনো ক্ষমতা নাই আমার কোনো কাজ এটা নয় আন উবাদিলাহু যা আমি এটা পরিবর্তন করব আমার নিজের কোনো পাওয়ার এখানে দেওয়া হয় নাই কোনো পর দেওয়া হয় নাই আল্লাহ পাক যা বলেছেন ইউহা হু আল্লাহ যা নাজিল করেছেন ওই আমাকে আনুগত্য করার জন্য আদেশ করা হয়েছে হুবুহু যা দিয়েছেন তা আদেশ করতে হবে এর ভিতরে আমার কোন কথা ঢুকানোর সুযোগ নেই কারণ নাই নবীকে না আজকাল আমরা তো আমার আল্লাহ বলেন বলে নিজের বক্তব্য চালিয়ে দিই তাপশ্রী ভিতরে অনেক আছে কোরআনের হুবহু পেশ করে নিজের একটি কত ঢুকাইলে তার খবর আছে কি বলে আছে না নাই আল্লাহ বলে দিলেন বলাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লা খাজনা মিনহু বিল আমিন সুম্মা লা কাতানা মিনহুল ওয়াতীদ আল্লাহ বলে নবী যদি তুমি আমার কালামের ভিতরে কোন একটি কথা প্রবেশ করিয়ে দাও তাহলে মনে রেখো আমি আল্লাহ ডান হাত দিয়ে তোমাকে পাকড়া করব। এবং তোমার কণ্ঠ আমি আল্লাহ ছিঁড়ে নিয়ে নেব আল্লাহ তোমার নেবাহী ছিঁড়ে তুমি একটি কোন কথা ভিতরে তুমি ঢোকায় দাও সুজা কথা নয় তাহলে এই কোরআনকে পরিবর্তন পরিমার্জন পরিশোধন সংশোধন করার কোনো সুযোগ কারোর আছে কেমন পর্যন্ত মানবতার কল্যাণ গ্যারান্টি সহকারে আল্লাহ পাপ যে সংবিধান দিয়েছেন তার নাম হলো আলকর জোরে বলেন সুবাহর আল্লাহ সুতরাং সেই সংবিধান থাকবে কোথায় কথা বলেন কোথায় থাকবে আর জোরে কোথায় থাকবে আল্লাহ বলে দিলেন পরিষ্কার বিমা আল্লাহ বলছেন সুরানি স্যার একশো পাঁচ নম্বর ও নবী আমি তোমার কাছে কিতাব নাজিল করেছি এই কিতাবের ভিতরে মানুষের জন্য যা প্রয়োজন সমস্ত নিয়ম নীতি আইন কানুন দিয়েছি এই আইন কানুন দিলি তা নাস এর উদ্দেশ্য টার্গেট হলো একটা এই সমাজের বিচার সালীরা যা সব এই কোরআনটি হতে হবে এর বাইরে চলবে না কার কথা সমস্ত শালির বিচার আইন আদা রাষ্ট্র সরকার চলবে কুরআন দিয়া কার কথা যদি না চালান ওমানলাম ইহকুম বিমা আনজলাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন যারা নাকি আমার দা বিচার ফায়সালা করবে না তারা হলো কাফের তারা কি এটা জোরে বলেন তারা কি আমার প্রিয় ভাইরা সেই কোরআন থেকে আজকের এখন আলোচনা হবে দিন কি দিনটা কি ইসলামটা কি এটা বোঝার জন্য আমরা এখন তাপ সিরে যাব ইনশাল্লাহ আয়াতের আলোকে আমরা রাজি আছি সবাই কিন্তু কোরান যেটা চায় টার্গেট কোরআনের মূল লক্ষ্য উদ্দেশ্য ঠিক রাখার জন্য আমি আয়াত কটি বললাম কোরানের টার্গেট হচ্ছে আইন আদালত রাষ্ট্র সরকার চালাবে কোরআন জরিবাহ চালাবে কে আর জরিবাহ কে কে আপনাদের দ্বিমত আছে নাকি আমার সোনার বাংলা সুন্দর এই ভূখণ্ড যেই ভূখণ্ডে স্বাধীনতার জন্য দেশে লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়েছে জীবন দিয়েছে যাদেরকে আমরা স্মরণ করি শ্রদ্ধার সাথে মুক্তিযোদ্ধা যারা তাদের ঠিক না ঠিক কিন্তু লক্ষ্য করতে পারি স্বাধীনতার যে সুফল আজ আমরা তা ভোগ করতে পারছি কতটুকু এই জাতির স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বড় আফসোস করে একটি কথা বলেছিলেন যে উনি পাইছেন সোনার খনি আমি পাইছি চোরের খনি আমার ডাইনেসর বামেসর সামনে সর পিছনে সর সাত কোটি জনগণ সাড়ে সাত কোটি কম্বল আমার কম্বল গেল খুঁজে কথা বলে বলেছিলেন কিনা এটা ওরা ব্যথার কথা আফসোসের কথা ঠিক না ঠিক কম্বল চুরি করি খাইল ও বন্ধুরা আমার এমনি ভাবি আমরা দেখলাম একের পর এক পরে আরো একজন রাষ্ট্রপতি যে খাল কেটে কেটে বাংলাদেশ খাল বানায় ফেলল তা তো আমরা মুক্তি কল্যাণ খুঁজে পেলাম না ঠিক না বল এর সাথে চাচা এসে অনেক ঘর বিল্ডিং মানো তৃষ্ঠে উপজেলায় উপজেলায় তাতেও আমরা স্বস্তি পাইলাম না উপজেলায় যখন কোর্ট দিল মামলা আরো বেশি হলো তারপরে একের পর এক দেশ চলছে জাতি চলছে কিন্তু আমি জানি না সুখ শান্তির সস্তি নিঃশ্বাস আমরা ফেলতে পারছি কিনা কথা বলে ঠিক না ঠিক যে চুরি বন্ধ করার জন্য যে চিন্তায় বন্ধ করার জন্য রক্ত দিয়ে জীবন দিয়ে স্বাধীন করা হলো বাংলা জমির আজকে সেই জমিনে চোরের আড্ডায় ভরে গেছে চোরের আড্ডায় ভরে গেছে বন্ধুরা আমার আমার কথা রাগ করছেন নাকি তবে এর উপকার পাওয়ার জন্য আমি এই দেশের দায়িত্বশীল যারা সমাজের সমাজপতি কিংবা সংসদের প্রতিনিধি যারা আছেন আমি তাদেরকে বলো বন্ধুরা দুনিয়ার কোনো জায়গায় যে লাভ নাই আমেরিকার তন্ত্র মন্ত্র ইউরোপের তন্ত্র মন্ত্র লেলিল কানমাস হেগেলের সেই সমস্ত সমাজতন্ত্রী মনোভাব আর ওই দিল্লির বস্তা সেই সেকুলারিজম দিয়ে কোনোদিন বাংলার জনগণের সুখ শান্তি দেওয়া যেতে পারে না বাংলার আকাশে সুখ শান্তি পেতে হলে এই দেশের জনগণকে মুখে হাসি ফুটাতে হলে আপনার আমার পার্লামেন্টে আপনার আমার আদালতে সুপ্রিম কোর্টে কোরআনুল কারিমের বিধি বিধান নিয়ে যেতে হবে রাজিয়া সেন ভাইজান আমি কি রাজনীতি ঘুরলাম নাকি কোরআনের কথা বলছি নাকি কোরআন কি কোন দলীয় কিতাব জোরে কোরআন কার কালাম কালাম আল্লাহর যেই দল হন না কেন প্রত্যেক দল যদি আপনি মুসলিম হন ইসলাম আপনার জীবন বিধান ঠিক না ঠিক ইন দিন ইসলাম আপনার পরিপূর্ণ জীবন বিধান কমপ্লিট কোড অ্যাপ্লাই এখন আসুন প্রিয় বন্ধুরা আমরা একটু কোরআনের কাছে ফিরে যাই এই যে দিন সম্পর্কে আমরা শুনব আল্লাহ পাক কি বলছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা তার কালামের ভিতরে পরিষ্কার করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন আফা দীনিল্লাহি আবগুন ওয়া লাহু আসলামা মান ফিসমাওয়াত ওয়াল আরদ ত হউ ওয়া ইলাইহি ইরোজাও আল্লা মানে তোমরা কি আল্লাহ দিন কে বা অন্য কোন দিন তালাস কর অন্য কোন বিধি বিধান তালাস করো নাকি মনে রাখু আস্লাম পিসলাম আর্দ আসমান এবং জমিদের মাঝে যত সৃষ্টি আছি ঈশ্বর হোক আর অনিশ্চাই হোক তারা আত্মসমর্পণ করেছে তারা সারেন্ডার করেছে সূর্য সারেন্ডার করেছে আল্লাহ অর্ডারের বাইরে সূর্য চলে না পূর্ব দিগন্তে উদিত হওয়ার কথা পূর্ব দিগন্তেই উদিত হয় পশ্চিম দিগন্তে উদিত হয় না হয় নাকি সাতকে যে গতি দিয়েছেন সেই গতিতে সাত চলে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছপালা তুরুলাদ আম গাছে আম হয় নারকেল গাছ নারকেল হয় নারকেল গাছকে নারকেল দিয়ে অর্ডার করা হয়েছে ওখানে কিন্তু আম হয় না এমনিভাবে দেখা যায় যে সৃষ্টিকে আল্লাহ যা অর্ডার দিয়েছেন সে সেইভাবে তার পরিচালিত হচ্ছে জরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ সবাই আল্লাহকে মানছি আল্লাহ ভালো সবাই আল্লাহকে কাযাত তো করেছে রাসূল কুল তুমি বলে দাও আমানাল্লা বিল্লাহু ওয়া মা উনজিলা আলাইনা আমি নবী আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং আমার প্রতি যা নাজিল করা হয়েছে সেই কালামের প্রতি ঈমান এনেছি এবং আমার অতিথি যত নবীদের কাছে আমা উংজিল আলা ইব্রাহিম ও ইসমা ইল ও ইসাহাকুবল আসবাদ আমার পূর্বে নবী ইব্রাহিম হজরত ইসমাইল ইসহাক একুব সব যত নবী এসেছেন এমন কি উতিয়া موسی ওয়া ঈসা ওয়ানবিয়ুনা তাদের রবের পক্ষ থেকে موسی ঈসা সহ যত নবী এবং বিধিবিধান আসছে আমি নবী আখরি জামাদার পয়গম্বর তারপর ইমান এনেছে তোমাদেরকেও সেই ইমান আনতে হবে জরে বড় সুবহানাল্লাহ আমিন কিন্তু একটি বিষয় হলো আমি আল্লাহ যে দিক দিলেন এই দিন ছাড়া অন্য কোনো দিন তুমি তারাশ করতে পারবে না পরে এ তানলা বলে দিলেন ও মাইয়তবি গোইরল ইসলাম দিন ফেলাইকুবলা মিন্নু অহু অফিল্লা আখির তিমিন আল খশিরি সুরে আলেম ন্যান পষাশি নম্বরে এটা আল্লাহত ইসলামকে বাদ দিয়ে যারা অন্য কোনো দিন ধর্ম মতবাদ আইডোলজি দল পার্টির রাজনীতির পিছনে ছুরি বেড়ায় ফালাই হুবেলা মিন হুক তাদের কোন ইবাদাত কো শৃংখালো কবুল হবে না অহু আফিল আখেরাতী মিনাল খাসিরিন এবং আখেরাতের সবচেয়ে ক্ষতিগ্রস্তদের তালিকায় চলে যাবে তারা বিপদগ্রস্ত ক্ষতিগ্রস্ত জাহান্নামি তাদের কাতারে ওরা অন্তর্ভুক্ত হয়ে যাবে তার কথা তিনটি আয়াত আমি বন্ধুরা এখানে মূল দৃষ্ট চলে এসেছে সেটা হলো ইসলাম হচ্ছে একমাত্র দিন কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ জীবন বিধান এইটা বাদ দিয়া অন্য কোনো দিন আদর্শ দিন মানে কি তাহলে দিন বলতে কি বুঝায় ডাল ছোট্ট শব্দ এ দিন বলতে কি বুঝায় আমরা আজকে সেইটা বুঝি না ভাষা বুঝি না আমাদের দিন মানে ধর্ম ধর্ম কি নামাজ পড়ো রোজা রাখো হস করো জিলিপি খাও কদরে নামাজ পড়ো সবাই গোস্ত রুটি দাও ব্যাস দিন হয়ে গেল ইসলাম মান্য হয়ে গেল কি ভাই রাগ করছেন নাকি এখানে কথা মন খারাপ করলেন মন খারাপ করলেন ইসলাম যদি আপনার দিন হয় ইসলাম যদি মতবাদ হয় আপনার ক্ষতি কিসের কবর যায় প্রশ্নের জবাব না দিলে এক পা বাড়াতে পারবেন না সেই কবরে যাওয়ার আগে দুনিয়ার জীবনে আপনি দিন কি ইসলাম কি বুঝতে হবে কথা বলেন ঠিক না ঠিক দিন কাকে বলে গোটা কোরআনে আমি বারোখানা তাপসির ঘেটেছি এই দিন শব্দের জন্য তাপসির কাসির তাপসির জারির তফসিরে মাজহারি কুরতুবি তফসির জালাইন বাইজাবি কাশাব তাফিউল কোরআন ফিজিল আলীর কোরআন থেকে শুরু করে যতগুলো কিতাব তাপসির দেখলাম তিন চারটি অর্থে আপনার আমার জীবনের জন্য প্রযোজ্য কয়টি জোরে কয়টি এখানে আল্লাহ পাক যে কথা বলে দিলেন খেয়াল রাখা দরকার ইসলামকে বাদ দেওয়া অন্য কোনো তন্ত্র মন্ত্র আপনি মানবেন তাহলে আপনাকে ইসলাম মানা হয়নি দিন মানা হয়নি তাও কি আপনার নিবাদাত নামাজ রুজা সিজদা রুকু যা কিছু দান সদাকা আল্লাহ বলে কশ্চিন কালে কবুল হবে না আপনি দশ বিঘা বিশ বিঘা যদি মাদ্রাসি দিলেন মসজিদে দিলেন কিন্তু ইসলামকে দিন মানেন নাই ইসলামকে আইডোলজি মানেন নাই ইসলামকে কমপ্লিট কোড মানেন নাই মসজিদে নামাজ পড়েন সুইদাদের তাহাজ পড়েন আর বাইরে যে কমিউনিস্টের পিছনে ঘরে সেকুলারিজম করে বেড়ান আপনার কোন ইবাদাত কবুল হবে না হবে না হবে না কার কথা জোরে বাই না কার কথা আল্লাহর কথা আমার কথা নয় আজকে একটি জিনিস নিয়ে বাড়ি যাবেন শিক্ষা নিয়ে দিনকে কিভাবে মানবেন দিনের চারটি অর্থের মধ্যে প্রথম অর্থ হচ্ছে কর্তৃত্ব শাসন 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 ক্ষমতা 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 কার কার আছে বলেন আল্লাহুল আল্লাহ পাক বলছেন সৃষ্টি যার শাসন হবে জোরে বলে সৃষ্টি যার শাসন হবে ক্ষমতা আছে আল্লাহ সারা কারো তো ক্ষমতা নাই কারো কোনো পাওয়ার নাই যে যতই পাওয়ার দেখা তিনি সারা কিচ্ছু নাই তিনি পরিষ্কার করে সুরা মুমিনের ভিতরে বলছেন আল্লাহ বলেন তিনি সে মহান আল্লাহ চিরঞ্জীব তিনি ছাড়া কোন ইলাহা নাই কোন আইন দাতা নাই বিধান দাতা নাই উহু মুখলি সিন আলাহদ্দিন তোমরা সেই আল্লাহর কাছে ডাকো চাও দিনকে ক্ষমতাকে একমাত্র তার জন্য পেশ করে দাও আমার হাত নাড়াই ক্ষমতা কার চোখে দেখি পাওয়ার কার কানে শুনি পাওয়ার কার আল্লাহ মানে বান্দারে অফি আং ফুসিকুম আফালা তো তুমি কি তোমার নিজের মধ্যে দেখো না নিজের দিকে তাকাও নিজের জীবনের দিকে তাকাও অনেক নিদর্শন তোমার জীবনের ভিতরে আছে ও বান্ধা আপনি ক্ষমতা দেখান পাওয়ার বহু মানুষ মানুষ করতে ক্ষমতা দেখায় পাওয়ার ফেলায় একজন আর বিরুদ্ধে আছে না নাই একটু চকিদারি পাওয়ার পালে কিন্তু সে বলে আমি দেখাই দেবো সরকারি পোশাকে বাড়ি কথাগুলো ঠিক না বে ঠিক জামা শি আজকাল গেঞ্জি লম্বা

তোমার যেই জ্ঞান নাই তা নিয়ে বড় করোনা অহংকার করোনা গর্ব করোনা মনে রেখো সমস্ত শক্তি ক্ষমতা একমাত্র আল্লাহ শক্তি ক্ষমতা বলেন না খার আমার বন্ধুরা ক্ষমতা কেমন দেখেন মানুষ যা স্বাভাবিক মনে করে তা তো আছে এমন অস্বাভাবিক কিছু ক্ষমতা আল্লাহর কাছে আছে আবু জেল জগুন বলো মোহাম্মদ তুমি নবী বিশ্বাস করতে পারি একটা কাজ করে বলে কি যদি নাকি সাতকে পাহাড়ের মাথায় হাজির করে তাহলে বিশ্বাস করবো আল্লাহ কথা ঠিক আছে তো বলে আসে বিশ্ব নবী আঙ্গুল দিয়া ইশারা করলেন চাঁদের দিকে আল্লাহর অর্ডারে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে মক্কার আবি বলে পাহাড়ের মাথায় একখণ্ড হাজির হয়ে গেল আল্লাহ চাঁদকে দ্বিখণ্ডিত করে এনে দিলেন কে তার কাছে আপনি কি চান সব ক্ষমতা তার জাতির কাছে যখন দাঁত পেশ করলেন কুটনা জাতি তারা বুঝেছিল সালে আল্লাহ নবী কোন সন্দেহ নাই কিন্তু যখন বললেন দেখো এক আল্লাহ ছাড়া কোনো উপস্য নাই নাই আল্লাহ ছাড়া কার আইনের কোনো শাসন চলবে না তখন ওরা মানে না একটি পর্যায়ে যখন কিছু লোকজন এক জায়গায় হলো বার্ষিক মেলায় আনন্দ উৎসবের মেলায় একত্রিত হয়ে গেল জাতি। নেতারা আছে সবাই আছে বলে নেতারা নেতারা ও তোমার কালেমা শিকার করে না গোটা জমিন আল্লাহর আকাশ আল্লাহ অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন কার্বন ডাইঅক্সাইড যা সব আল্লাহ ইলেকট্রন প্রোটন সব আল্লাহ তাহলে সেই আল্লাহর আইন ছাড়া কারো আইন চলবে না শিকার করে নাও ওরা বলল তুমি যে নবী সালে এর প্রমাণ দেখাও একটা জ্বলন্ত প্রমাণ যদি পাই তাহলে মানবো নইলে মানবো না কি প্রমাণ চাও তোমরা ওরা বাংলা দেখো এই যে বিশাল পাহাড় পাহাড়ের উপরে বড় একখণ্ড পাথর আছে বিশাল বড় পাথর যদি নাকি এই পাথর ফেটে একটা উষ্টি বের করে আনতে পারো পাথরটা ফাটাই দিয়া একটা উষ্টি বের হবে তাহলে আমরা তোমার তুমি নবী একথা বিশ্বাস করে দেব জাতি একটি অযৌক্তিক দাবি পেশ করেছে অনাকাঙ্ক্ষিত দাবি পেশ করেছে যা সম্ভব নয় তাই দাবি করে আমি নবী তোমার কাছে জানাইলাম আমার কিছু বলার নাই আমি নবী কিছুই বলার নাই এমন দাবি করেছে এমন ক্ষমতা চায় এমন ক্ষমতা দেখতে চায় যা আমার পক্ষে সম্ভব না নবী সে যায় পড়ে চাইতেছেন কার কাছে জোরে বলেন কার কাছে কারণ তার কাছে সব ক্ষমতা পাওয়ার আছে কি আছে না নাই এখন দেখবেন সমাজে যার কাছে একটু পাওয়ার আছে আমরা তার কাছে কিন্তু দৌড়ে কতক্ষণ ঠিক নেবে ঠিক যার কাছে পাওয়ার নেই তার কাছে যাবেন বিপদে পড়েছেন মসজিদ ইমামের কাছে যাবেন ইমাম সাহেবের নিয়ে গেলে আর বিপদ হবে নি থানে ঠিক না বেটি তাহলে যেতে হবে কার কাছে যার কাছে পাওয়ার আছে মুবিন মেয়ার কাছে চলে যাই ওনার একটু পাওয়ার টাওয়ার আছে তার কাছে যাই ঠিক না ঠিক দেখেন বন্ধুরা আসলে এই সব পাওয়ারের মূল জায়গা কোথায় জোরে বলেন কার আল্লাহ সালে কাদে আল্লাহ মালিক তুমি কি সাহায্য করবে না এ ব্যাপারে কথা বলো জানিয়ে দাও কি বলতে পারি আল্লাহ বলে সালে রে তুমি তোমার জাতির কাছে প্রশ্ন করো জানতে চাও যদি নাকি আমি আল্লাহ সেটা দিতে পারি যা ওরা চাইছে তখন ওরা কালেমা পড়বে কি না ওদের কাছ থেকে একটা স্বীকৃতি নাও একটা স্বীকৃতি একটি কন্ট্যাক্ট আট করে নাও চুক্তি করে নাও হ্যাঁ যদি নাকি পাথর ফেটে উষ্টি বের হয় তাহলে তোমরা কালেমা পড়তে রাজি আসো না ওরা চিন্তায় করতে পারো জানে অসম্ভব এবার যখন সালেবানে নেতা ও জাতির নেতা একটু শুনুন যদি নাকি আপনার প্রস্তাবটা বাস্তবায়িত হয় যা চাইছেন তা যদি পেয়ে যান পাথর ফেটে উষ্টি বের হয়ে যদি আসে তখন কি কালেমা পড়তে রাজি আছে আপনার সবাই রাজি আছেন তো এখন নেতা চিন্তায় পড়লো কি রে সালে তাই নাকি নেতার পাশে ছিল একজন অ্যাসিস্ট্যান্ট মাথায় চুল একটাও ছিল টাকলু বাবু ফুল হামানের মতো টাক হামানের মাথায় এসা টাক ছিল মনে হচ্ছে যে পানি এক ফোঁটা পড়লো কচুর পাতার মতো চড়াতে চলে যাবে বেলজিয়াম গিলাস ফেল এই নেতার পাশে থাকা উনি বলছেন নেতা সাবধান এ কিছু ফোন দিবি ভালো না তো নবী তো সালে তো কিসি কি করি বসে এটা শোনেন আপনি একটু ভালো করে শর্ত জুড়ে দেন কি শর্ত শর্ত হলো একটা অসভ্য জাতি তো শর্ত হলো কি উষ্টিটা হতে হবে সাধারণ উঠ না একটা মেয়ে উঠ হওয়া লাগবে পুরুষ উঠ হলে হবে না প্রথম শর্ত হলো মেয়ে উঠ হতে হবে আচ্ছা ভালো কথা দ্বিতীয় শর্ত কি দ্বিতীয় শর্ত হচ্ছে এই উঠটা হবে গর্ভবতী দশ মাসের বাচ্চা থাকবে তার পেটে এসে কন্থ দেখি দশ মাসের একটা বাচ্চা তার পেটে থাকতে হবে তৃতীয় কথা হলো ওই উঠ জমিনের পরে নেমে আসার পরে বাচ্চা হবে সে বাচ্চা বেঁচে থাকবে আমরা দেখতেছি কেসা অসভ্য জাতিরি ভাই বড় বেকায় দেখবেন কিছু কিছু লোক অনেক সময় পেঁয়াজ ফকরি মতের লোকজন দেখছেন আমাদের এলাকায় একদল ফকরি মতের গুরু আছে ওরা সে যে কি গায় আল্লাহ জানে বলে নামাজ মনে মনে পড়ে নামাজ পড়ে মনে মনে প্রকাশ্য পড়বে না বিভিন্ন তালতন্ত্র আছে সব মনের ভিতরে বন্ধুরা অনেক সময় উল্টাপাল্টা প্রশ্ন করে আপনাকে বিভ্রত করতে চায় এরা এরকম এমন শর্ত জুড়ে দিচ্ছে যেন সালে ফেল মারে পারে এরকম শর্ত দিয়ে দিচ্ছে আল্লাহ ও মালিক ও আল্লাহ পাক আমার রব তুমি আমার মালিক তুমি আমি বিশ্বাস করি সব ক্ষমতা তোমার তোমার ছাড়া কারোর হাতে কোনো ক্ষমতা নাই ওয়ালাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আর ওয়ালাহু দিনু ওয়াসিবান আফাগাইরুল্লাহ তাততাকুর সূরা নাল 52 নম্বর আয়াতে বলেন আসমান জমিনের ভিতরে যা আছে সব তো আল্লাহর সব তোমার এবং তোমার পক্ষ থেকে সমস্ত শক্তি শাসন ক্ষমতা পাওয়ারটাও তোমার সুবাহার আল্লাহ আল্লাহ তোমার কাছে সিজদা দিলাম সিজদায় পড়ে হজরত আল্লাহ এই শর্ত কি মানা যাবে মনে হয় না এদের সঙ্গে আর কথা বলার কোনো যুক্তিগতা নেই বলে মনে করি আল্লাহ বলেন সালেরি আমি তোর রব আমার কাছে সব আছে আছে না নাই যোগান আছে না নাই আল্লাহ যিনি রব আর কাছে সব ক্ষমতা আছে না নাই ও আমি তৈরি করি মানব জাতি আমি তৈরি করেছি পশু পাখি জীব জানোয়ার সব আমি আল্লাহ করি চিন্তার কারণ নাই তোর আল্লাহ শুধু কোন যদি বলে একবার বলে সঙ্গে সোবাহ আল্লাহ কি হয় কি হয় না কিন্তু আমরা আবার এই পাওয়ারটা বিশ্বে আছে বলে বিশ্বাস করি কিছু কিছু লোক পীরের মাজারে যায় না কত যায় কি না পীরের মাজারে যাই এক সর্বান আমি কয়েকদিন আগে ফুরফুরা শরীফে গেলাম ফুরপুরা দাদা হুজুর কেবলা চিনি ওই জমিনে বাগদি রাজার বিরুদ্ধে লড়াই করে জমিনটাকে আবাদ করেছেন আজকে তার মাজারে যাবেন লোকজন সেখানে যে জিয়ারা করে তবে সেখানে শীত নাই দেখেছি আবার বাংলা জমিনে যাবেন শাহজালের মাজারে যান বাইজিদ মুস্তফের মাজারে যান শামাকদুমের মাজারে যান দেখবেন শীত বিদাতে ভরা আছে না রাই জোরে আছে না রাই ওরা পীরের দরবারে কি চাইতে যায় দয়াল বাবার কাছে দে রে বাবা দে একটা পুত্র সন্তান দে সন্তান দেবার মালিককে জোরে বলেন কে আমি ওই পূর্ববঙ্গে এক এলাকায় গেলে আমার বলতে হুজুর একটা পীর আছে দেখি যান কি পীর কয় ন্যাংটা পীর ন্যাংটা পীর কি দেখ পরে বাবা বল হুজুর দেখেন না একটু ওর ভিতরে মাল আছে আচ্ছা কি মাল আছে দেখি জোর করে নিয়ে গেল যেই দেখি আরে ন্যাংটা পীর বলেন তো মাথায় যেরকম বাবরি সারা গায়ে সেরকম বাবরি বাবরি শুনছ আর কিছু নেই এলাকা এইভাবে কত ভণ্ড পীরের আস্থা অবাক হয়ে যেতে হয় বন্ধুরা আমার গাজা তাড়ির আসর জমাইয়া তারা মাজার পূজা শুরু করেছে ঠিক না ঠিক ওরা মনে করে একটা গাড়িতে বাসে যাচ্ছি আমি অবাক হলাম বাসে যাচ্ছি বাসটা আস্তে আস্তে থামাইলো থামাইয়া কিছুক্ষণ থামাইয়া তাকায় তাকায় তারপর আবার আস্তে আস্তে সাইডল এই ড্রাইভার এখানে প্যাসেঞ্জার কেউ নামলো না কেউ উঠলো না লোক নাই কিছু নাই তুমি এখানে থামলে কেন বসে জানেন না তো আপনি এখানে একটা পীর পীরওলির মাজার আছে এ জায়গায় জোরে চালাইলে অ্যাক্সিডেন্ট হতে পারে হ্যাঁ কেন অ্যাক্সিডেন্ট হবে জোরে চালায় অ্যাক্সিডেন্ট বলে কিছুদিন আগে একটা গাড়ির আমি চালাইছে সামনে যে অ্যাক্সিডেন্ট হয়েছে হ্যাঁ এই অ্যাক্সিডেন্টটা কে করে পিস সাইফ করাই দেয় ওকে জিজ্ঞেস করলাম তোর এই পিস সাহেব কি গবরের ভিতরে শুইয়া জোরে চালাস দিয়ে ঘুরে দিল হ্যাঁ কপাল কি অদ্ভুত বিশ্বাস আমাদের কল্পনা করতে পারি না আমি সে কলকাতার থেকে বেনাপল রোডে আসার সময় যে প্রাইভেট কার ট্যাক্সিটা আসতে গাড়িটা ওই গাড়ির ড্রাইভার হঠাৎ করে থেমে গেল কি ব্যাপার রে ভাই বলে বিড়াল চলে গেছে গাড়ির ভিতর দিয়ে মাঝখান থেকে বিড়াল চলে গেছে এখন ও গাড়ি থামাই আবার পিছনে ব্যাক করছে কেন বলছি সবাই বলে বিড়াল চলে গেলে আর গাড়ি সামনে চালাতে হয় না পিছনে ব্যাক করতে হয় আশ্চর্য ঘটনা কি বিশ্বাসের বলে এগুলো সম্পূর্ণ মুশরিকী ধান্দনা কি ঠিক না বৈঠ ঠিক মুশরিকদের চিন্তা চেতনা মুসলমানদের ভিতরে এসে গেছে আল্লাহ আমাদের ক্ষমা করো কিন্তু শিরিকের গুনাহ তো আল্লাহ করবে না ইন্না আল্লাহ لا ইয়াগফিরু الشীর্কা বিহি ওয়া ইয়াগফিরু মা দূনা যালিকা লিমায়া শা নিশ্চয় আল্লাহ শিরিকের করে माफ করবে না অন্য গুনা খাতা যদি তওবা করা হয় আল্লাহ ইচ্ছা করে দিল माफ করে দিতে পারে জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা সব ক্ষমতা কার শাসন ক্ষমতা কার পাওয়ার কার কি মানুষের আছে নাকি ভাগ আছে আল্লাহর এক কোনো ভাগ নাই বিশ্ব কবিরা কোন হবে শিরিকের কোন হবে আমার ভাইরা আল্লাহ সুবহান তিনি দিনকে দিয়েছেন দিনের দ্বিতীয় অর্থ হলো আনুগত্য করা আনুগত্যশীল জাতি কওমুন দাইয়্যিনুন মানে আনুগত্যশীল জাতি আল্লাহ সুবহান ওয়া বলেন তার কালামের ভাষায় ও মে ওমেরু ইল্লা রিয়া বুদুল্লাহা মুখুনি সি নালা আল্লাহ বলেন আল্লাহ পা অর্ডার করেছেন একমাত্র দিনকে আল্লাহর উদ্দেশ্য করে ইবাদাত করতে হবে ক্ষমতা শাসন আল্লাহর সেটা মেনে নিয়ে আনুগত্য করেই বন্দিকে করে ইবাদাত কর জোরে বলেন সো আল্লাহ আমার ম্যাম আমরা নামাজ আদায় পড়ি পর ইন্নী ওয়াজ্জাতু ওয়াজহিয়ালিল্লাযী ফাতারা আসসামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়ামানা মিনাল মুশরিকিন নিশ্চয়ই আমি আমার চেহারাকে আল্লাহ তোমার কাছে পেশ করলাম দুনিয়ার সব তন্ত্র মন্ত্র ছেড়ে দিয়া একমাত্র তোমার কাছে নত হলাম আর কারো কাছে আমার মাথা নত করি না জোরে বলুন সুবহানাল্লাহ সিজদা মানে মাথা নত করা কপাল ঠেকানো মাটিতে কপাল ঠкая আল্লাহর কাছে আমরা বলি সুবহানা রাব্বিয়াল আ'লা ঠিক যাবে ঠিক আল্লাহ সব ক্ষমতা তোমার তাই তোমার কাছে মাথা না দখলাম তোমাকে কাছে দখলাম তোমার কোলামির জন্য পেশ করে দিলাম আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন এখানে ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনের মধ্যে যারা আছে সবাই আত্মসমর্পণ করেছে মানুষবাদে মানুষের অবস্থা কি আমরা মুসলিম পরিচয় দেই কিন্তু জানি না মুসলিম শব্দের অর্থ জানি না ইসলাম শব্দের অর্থ জানি না ইসলাম শব্দের কি এটাও বুঝিনা দিন শব্দের অর্থ বুঝি না মুসলমান কাকে বলে তাও না মুসলিম মানে আসলামা ইসলাম ইসলাম মুসলিম ভাবে ইফালের মাঝদার ইসলাম থেকে উদ্ভূত হয়েছে মুসলিম ইসমে ফাইলের সিগা আত্মসমর্পণকারী আল্লাহর কাছে নিজের জীবন जिंदगी সবকিছুকে যে আল্লাহর কাছে সুপর্দ করে দিতে পারবেন তবেই হবেন আপনি মুসলমান জোরে বলুন সুবহানাল্লাহ হাজরে সানে আল্লাহর কাজে পেশ করলেন সিজদা করে আল্লাহর সিজদা দিলাম কপালে মাটিতে কপাল ঠкаяে বলে আল্লাহ ওরা যা শর্ত করেছে তোমার কাছে বলতে আমার লজ্জা হয় কেমন করি বলি কথা বলে পাগলের পোলাপ শয়তানের শয়তান ইসরা কিছু নয় আল্লাহ পাক বল বান্দারে আমার সালেরে চিন্তা করিস না তুই তো জাতির কাছ থেকে একটা অঙ্গীকার নিয়ে আনি যে যদি নাকি ওই পাহাড়ে ফেটে পাথর ফেটে একটা উষ্টি বের হয় এবং মাদি উঠো হয় নারী উঠ হয় যে উঠের পেটে দশ মাসের বাচ্চা থাকবে এটা বের হয়ে যদি আসি তখন তারা ইমান আনবে কিনা তখন কালেমা পড়বে কিনা জানি না অনেক আল্লাহর ক্ষমতা আছে মানবে কি না আল্লাহর ক্ষমতা আছে না নাই জোরে আছে না নাই আমার ভাইরা ফেরাউনও বলেছিল ফেরাউন চাষি প্রচুর ক্ষমতার মসনদের থেকে অনেক কথা বলেছিল আমি অবশ্যই বলতে চাই পাহাড় পেটে উঠ কেমনে বেরু হলো বলবো কষ্ট পাচ্ছেন নাকি রাগ করছেন নাকি আপনারা কিছু ভাইরা রাগ করছেন নাকি একটু তাত্ত্বিক কথা কবরে কি নিয়ে যাবেন একটু বুঝে নিয়ে যান আমার ভাইরা বন্ধুরা দিন মানে যে ক্ষমতা শাসন ক্ষমতা রাষ্ট্রীয় পাওয়ার কোরাণের ভিতরে দেখে আরও আছে ফেরাউন কি বলেছিল। ফেরাউন বলেছিল দেখো জাতির লোকেরা আমি মূসাকে হত্যা করতে চাই অকল ফিরে আনু জেরুনী আপতুল মূসা হলিয়াদু গৌরবাহুঁ ইন্নি আফ আফু আইউ বদ্দিল আদিন আও আই ইউ জুহিরাফিল আরুদিল ফাঁসা ফেরান বললাম দেখো আমাকে ছেলে দেবে মূষাকে হত্যা করব কারণ হলো কি কোন কারণে আমি আশঙ্ক করতেছি ইন্যাক বায়ু বাদ দিলা দিন এক ওই মূসা আমার রাষ্ট্রীয় ক্ষমতা শাসন ক্ষমতা পরিবর্তন করে দেবে আমার শাসন ক্ষমতা কে রে দেবে মূষা এই জন্য মূসাকে হত্যা করতে চা কে বলেছিল কে এই ফেরান মূসার জন্মের পূর্বেই বনিসাইল বংশের আশি হাজার মায়ের গো শিশুকে হত্যা করেছিল জোরে বলেন ঠিক না ঠিক কারণ ছিল একটাই আমার ক্ষমতার পরিবর্তন হবে আমার শাসন ক্ষমতা কেড়ে নেবে এই এতে দিন বাদ দিলা দিন তোমাদের দিনকে রাষ্ট্র ব্যবস্থাপনাকে পরিবর্তন করে দেবে মূসা শাসন ক্ষমতা কেড়ে নেবে মুসা এই জন্য আশি হাজার মায়ের শিশু জবাই করেছিল ফেরাউন আজকে তুলিয়া নব্য ফেরাউন হল অনশান সূচি কথা মানে ঠিক না বেঠিক মুসলমান বসুন একজন দাঁড়ায় না শোনেন অংশন সুজি আজকের সেই ফেরাউনের ভূমিকা আছে না নাই পৃথিবীর মঞ্চে ফেরাউন মনে হয় এত অত্যাচার করেনি ফেরাউন শুধুমাত্র মায়ের কোলের পুত্র সন্তানগুলো জবাই করেছিল ইউজাব বিহুনা আবনা আকুম ওয়াস্তাহিউনা নিসাকুম ওরা শুধুমাত্র পুত্র সন্তান জবাই করেছে কোন সন্তান বাঁচিয়ে রেখেছিল ঠিক না ঠিক দেখেন মেলে কিনা আজকে এরা উভয়কে মারতেছে নারীগুলোকে ধর্ষণ করতেছে বাচ্চাগুলোকে মারতেছে পুরুষগুলোকে জবাই করতেছে ঠিক নেবে ঠিক ইতিহাসের পাতা এলাকা থাকবে অবশ্যই ইতিহাস কোনদিন কাউকে ক্ষমা করে নাই আংশান সুজীব তোমার দূর অবস্থা কঠিন নির্যাতনের কাহিনী মুসলমানরা দেখেছে একশো আশি কোটি পৃথিবীর মুসলমান থেমে যাবে না একশো আশি মুসলমান তোমাকে ক্ষমা করবে না আন্তর্জাতিক আদালতে শুধু হয় মুসলমান তোমার শরীরে টুকটা টুকটা করে তোমার কলিজা বের করে কুত্তার খাবার না বাড়িয়ে চলবে না আমার ভাইরা আপনারা অনেক প্রতিনিধি বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যাচ্ছেন আলহামদুলিল্লাহ বাংলাদেশের জনগণ এবং সরকার সবার জন্য ধন্যবাদ জানাচ্ছে পৃথিবীর বিভিন্ন জায়গার মুসলমানেরা আলহামদুলিল্লাহ বলেন কারণ কি ওই অসহায় নারী পুরুষ শিশুরা যারা হিজরত করে রক্ত সাগর নদী নাফ রক্ত ভেজা নদী পাড়ি দিয়ে আমাদের সীমানায় প্রবেশ করেছে আমার দেশের মানুষ আমার দেশের গভর্নমেন্টের প্রতিনিধিরা তারা সবাই তাদেরকে আশ্রয় দিয়েছে আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ী গ্রুপ কিংবা মসজিদ ইমাম মুসল্লি বিভিন্নভাবে ত্রাণ নিয়ে চলে যাতেন ঠিক নেবে ঠিক তাদেরকে থাকা খাওয়ার সার্বিকভাবে সহযোগিতা করছে দেশের মানুষ বিশ্বনবী যখন সাহাবিদেরকে নিয়ে হিজত করে মদিনায় গিয়েছিলেন মদিনায় মানুষ আনসার তারা এই মহাজির ভাইদেরকে বুকে জড়িয়ে নিয়েছিলেন সুবাহ ভাই ভাই হয়ে গেছিলেন আনসার মানে সাহায্যকারী এমন সাহায্য তারা করেছিলেন জনগণ মদিনার জনগণ একজনকে ভাই হিসেবে তিনি গ্রহণ করুন নবী বলেছেন তোমরা এক একজনকে ভাই বানিয়ে নাও ওরা এক একজনকে ভাই বানিয়ে বাড়ি দিয়ে ঘর অর্ধেক দিয়ে দিল জমি জমা অর্ধেক দিয়ে মেরাসও দিয়ে দিল জমি জমা দিয়ে দিল সম্পদ সব অর্ধেক ভাগ দিয়ে দিল সো ভাড়া বলে এমন কি কোন একজন আনসার তার দুইটা বিবি স্ত্রী একটা স্ত্রীকে তালাক দিয়া ওই মহাজির ভাইয়ের জন্য সেই স্ত্রীর সাথে বিয়ের ব্যবস্থা করে দিবে এভাবে তারা আনসাররা তাদেরকে সাহায্যকারী হয়ে কাছে টেনে নিয়েছিলেন বাংলাদেশের জনগণ সেখানে যাচ্ছেন প্রতি তাদের সাহায্য করছে আলহামদুলিল্লাহ সা কিন্তু দুঃখের কথা হলো সেখানে যে নির্মম নিষ্ঠুর অত্যাচার নির্যাতন তা বন্ধের জন্য কোন মুরব্বী জাতিসংঘ বলেন কিংবা আমেরিকা বা ইউরোপের কারোর কোনো মাথা ব্যথা নেই আছে দায় দায়িত্ব আছে জোরে করে না আছে কিন্তু এখন যে ইজরায়েলের একটা ইহুদি মারে মুসলমানরা একটা ইহুদির গায়ে যে হাত দেওয়া হয় আমেরিকার মাথা খারাপ হয়ে যায় কতক্ষণ ঠিক নেবে ঠিক একটা আমস্তু হিন্দুর গায়ে হাত দেন মোদী পাগল হয়ে যাবে কথা বলেন ঠিক নেবে ঠিক একজন খ্রিস্টানের গায়ে হাত দেন গোটা ইউরোপ আপনাকে পাগল বানিয়ে ছাড়বে একজন বৌদ্ধর গায়ে হাত দিলে শীন অস্ত্র রেডি করবে কতক্ষণ ঠিক নেবে ঠিক কিন্তু ব্যথায় যা ফেলে যায় একশো আশি কোটি মুসলমান থাকতে আমার মুসলমান ভাইদের গায়ে রক্ত ঝরে কি ভাবে আজ সময় এসেছে আপনার নেটে যে দৃশ্য দেখেছেন ছোট ছোট বাচ্চাগুলোকে টুকরা টুকরা করেছে আমার অবাক লেগেছে যে একটা মানুষকে মেরে জবাই করে কেটে গোস্তের মতো টুকরা টুকরা করে কড়াইতে দিয়ে গোস্ত জ্বালাচ্ছে পৃথিবীর মানবতা কোথায় আমি ধর্ম কর্ম বুঝি না সাধারণত তারা তো মানুষ মানুষ হিসেবেও কি এই আচরণটা করা যায় সাত বছর কচি ছেলেকে গাছে উল্টো করে ঝুলিয়ে তার গা থেকে চাকু দিয়া দিয়ে চামড়া ছুলেছে চিৎকার করে কেটে চাল্লা আমাকে বাঁচাও বাবা কি বেদেব সন্তানকে মেরেছে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীর সঙ্গে ধর্ষণ করেছে তাকে অত্যাচার করেছে কচি কচি বাচ্চাগুলোকে ছোট ছোট কার সন্তানের মাথাটা চিনে নিয়ে যাও পৃথিবীর মানবতা কোথায় একটা পশু কোনোদিন এই অত্যাচার করতে পারে না এটা জানোয়ার আর কোনোদিন এইভাবে কাউকে মারতে পারে না কি বলেন ঠিক নেবে ঠিক আমার মনে বলে আর যদি বিশ্বনবী থাকতেন আমি ময়দানে হাজির ক্যাম্পে তাবুতে বলেছিলাম বিশ্বনবী ভাষণে বলেছিলেন ফালিউব আল্লেগুল শাহিদুল গায়বা শুধু বলে ও আমার সঙ্গীরা ও আমার সাথীরা তোমরা তোমাদের কাঁধেই দাওয়াতে দিনের দায়িত্ব নিয়ে পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে ছড়িয়ে পড়ো তোমাদের দায়িত্ব দিলাম আজকে নবী যদি বেঁচে থাকতেন যে নবী হাউদু উসমান গ্রেপ্তার গ্রেফতার করার পরে বিশ্ব নবী হুদাই বিয়ার সন্ধি হলো যেখানে ওই হুদাই বিয়া গাছের নিচে দাঁড়ায় চোদ্দ শত হাতগুলো নিয়ে হাতে হাত থেকে বায়াত নিয়েছিলেন যে আমার উসমানের গায়ে হাত দিয়েছে দাঁত ভাঙা জবাব না দিয়া আমি নবী মদিনায় ফিরে যেতে রাজি না ঠিক না ভাই ঠিক

আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের হায়াতের তৈবা দান কবর আমিন আমার বন্ধুরা দেখেন পাওয়ার শক্তি আল্লাহ আমি বলছিলাম আজকে যারা পাওয়ার দেখাচ্ছে একদিন আসছে সামনে সেদিন তাদের পাওয়ার ধুলায় মিশে যাবে কথা বলে ঠিক নেবে ঠিক ক্ষমতার তারপর ধুলায় মিশে যাবে আমরা আরো দাবি করব আমার সরকারের আমাদের দেশ সরকার জাতিসংঘে দাবি করেছে ওদের পুনর্বাসনের জন্য ধন্যবাদ সরকারকে আরো দাবি করতে চাই অংশাল ছুটি দেখি শান্তিতে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে ওই নোবেল প্রাইজ উইডোর করে জাতিসংঘের কাজ গলায় দাল তাকে বিচার করতে হবে ফাঁসির মঞ্চে না ঝরানো পর্যন্ত পৃথিবীর একশো কোটি মুসলমান থামবে না থামবে না থামবে না রাজি আছেন দু হাত তুলে দেখান আল্লাহকে আমার প্রিয় ভাইরা এই ব্যাপারে এই লড়াইয়ের অর্ডার আল্লাহর আছে না নাই আছে না নাই সূরা আনফালের 39 নম্বর আয়াত দেখুন আল্লাহ কি বলছেন আকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুন আদ-দীনু কুল্লুহু লিল্লাহ আল্লাহ পাক বলেন তোমরা লড়াই করো তাদের বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ দুনিয়ার বুকে ফেত থাকে এবং দিনকে রূপে বাস্তবায়ন দিন আল্লাহ। তার করতে দেখিয়েছেন আমি সালের কথা বলছি না মনে আছে আপনাদের পাহাড় ফেটে উষ্টি বের হবে মনে আছে না নাই। এই পাওয়ারটা কার আছে আর কারো হাতে আছে নাকি আল্লাহ ছাড়া কারো কাজে এই পাওয়ার নাই ক্ষমতা নাই যদি নাকি ক্ষমতা পাওয়া থাকতো পৃথিবীতে ফেরাউনের মরণ হতো না নম্র চলে যেত না আবু জেদের পতন হতো না ঠিক না ঠিক আমার মায়াম বন্ধু আমার সালে আল্লাহ পাহাড় ফেটে মাদি উঠকি বের করা সম্ভব বলে ও সালে আমি তো আল্লাহ কোন বলে হইয়া যায় চিন্তা করিস না তুই তোর জাতির কাছ থেকে একটা কথা নিয়ে আনে একটা স্বীকৃতি নিয়ে নেই যদি নাকি সেই মেয়ে উঠ বের হয় জমিনে আসার পরে বাচ্চা হয় মা বাচ্চা বেঁচে থাকে তাহলে ওই জাতির লোকগুলো ইমান আনবে না সুবাহান আল্লাহ বলেন একটু উঁচু জায়গায় দাঁড়ায় ওই জাতির নেতা সহ সমস্ত মানুষগুলোকে বলো শোনো তোমাদের কাছে আমার একটাই কথা তোমার নেতারা এই এই শর্ত করেছে সব শর্ত পূরণ করে যদি এই মুহূর্তে পাহাড় ফেটে পাথর ফেটে উষ্টি বের হয়ে আসেন তাহলে তোমরা কি আমার কালেমা শিকার করে নেবে নাকি বলো কথা দাও আমার সেই কথা দাও তারপরে হবে আমার ভাইরা এখন ওই জাতির লোকজন আর বলার কিছু নাই যা যা শর্ত সব শর্ত আল্লাহ মেনে নিয়ে বলেছেন যে ব্যবস্থা নেওয়া হবে স্বীকৃতি দাও তখন সবাই বলে ঠিক আছে আমরা যা যা শর্ত দিয়েছি সেই শর্ত মোতাবেক যদি ওই উষ্টি বের হয়ে আসে আমরা আল্লাহ শুধু তাই সালে না জানিয়ে দাও আমি আল্লাহ আমার কিছু শর্ত আছে কি শর্ত আল্লাহ পাক বলেন শর্ত হলো যে উষ্টি বের হবে না কাতুল্লাহ এই উষ্টি হবে আল্লাহর উষ্টি আল্লাহর মোজেজা আল্লাহর পারনে একটি জিনিস ওর গায়ে তোমরা কেউ হাত দিতে পারবে না ওকে মারতে পারবে না ওকে আঘাত করতে পারবে না ও ওর মতন চলবে বাধা দিতেও পারবে না ও জাতির লেখারা তোমাদের জাতির মাঝে পানি পান করে একটা পুকুর আছে একটা কুয়া আছে ওই কুয়ার পানি মিষ্টি পানি ওরা পান করে আল্লাহ বলল সনম আমার উষ্টি যখন তুমি আসবে বাচ্চা বেঁচে থাকবে ওই কুবার পানি তোমরা পান করো উষ্টি আসলে একটু সমস্যা হবে ওই পানি একদিন আমার উঠ পান করবে আর একদিন তোমাদেরকে পান করতে হবে যেদিন আমার উঠ পুকুরে নামবে ওই দিন তোমরা পুকুরে নামতে পারবে না এক ফুটো পানিও তোমরা পাবে না আমার উঠ একদিন পানি পান করবে আর তোমরা একদিন পানি পান করবে তোমার বলে আমার উঠ যখন পানি পান করে জমিনে উঠবে পৃথিবীর বুকে এসে খোলা মরুভূমির কাছে হাত পা ছেড়ে দিয়ে বসে পড়বে এবং আমি আল্লাহ ওই সমস্ত পানির বদলাতে এত দুগ্ধ তার ভিতরে দেয়া দিবং যে তোমরা গোটা জাতি তার দুগ্ধ দহন করে তোমরা কলস কলস দুগ্ধ এনে সারা দিন পান করবে তা তোমাদের পিপাসা থাকবে না আর কোনো খাদ্যের প্রয়োজন হবে না সুবাহান আল্লাহ বলেন আর জোরে বলে সুবহান আল্লাহ এ ক্ষমতা কার এ পাওয়ার কার মানতে হবে কার আল্লাহ পাক জন্য বলেন আল্লাহর ভাষা এই কারণে ইনিল হুকম ইল্লা লিল্লাহ আমরা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু আল্লাহ পাক বলেন শুনো হুকুম একমাত্র আল্লাহর ক্ষমতা একমাত্র আল্লাহর জালিকা দিনুল কাইমো এবং এটাই হলো তার প্রতিষ্ঠিত একটা দিন একটা ব্যবস্থা ভরা আল্লাহর আইন ছাড়া অন্য কোন আইন তুমি মানতে পারবে না হানিফা ওয়ালা তাকুনান না মিনাল মুশরিকিন অনেকগুলো আয়াত আছে প্রসঙ্গে আল্লাহ পাক বলেন শপথ দিন কেত পুত্র আল্লাহর জন্য আকুলষ্টভাবে ধর তোমার চেহারা মজজীবন जिंदगीটা একমাত্র আমার দ্বীনের জন্য উৎসর্গ করে দিতে হবে আমার দিন ছাড়া অন্যগুলো দিন মানতে পারবে না এই আয়তের দিন মানে হলো কোড অফ লাইফ জীবন ব্যবস্থা জীবন বিধান সংবিধান দিন মানে মতবাদ দিন মানে আইডিওলজি দিন মানে ইজাম দিন মানে হলো মতদর্শ আইন কানের বিধিবিধান একমাত্র কার জোরে কার আল্লাহর আইন ছাড়া অন্য কোন আইন মানা কোনো সুযোগ নাই কোন সুযোগ নাই আপনি যদি আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কোন আইন মানেন আপনি ইমানদার থাকতে পারবেন না মুসলমান থাকতে পারবেন না ঠিক কিনা করন আল্লাহ বরাদ্দীত لكم الاسلام دينا আমি তোমাদেরকে রাষ্ট্রীয় আইনের কাঠামো হিসাবে ইসলামকে তোমাদের জন্য বাছাই করে দিয়ে দিলাম জরে বলুন সুবহানাল্লাহ আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতামামতু আলাইকুম নি'মাতী ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আল্লাহ বলো সালেজান হাদাজ জাতিকে সব আমার আইন মানতে হবে আর এই এত সুরা এত তিন নম্বরে আল্লাহ আমাদেরকে বলতে শোনো বিদয় হাদের ভাষণের পরে আল্লাহর নবীকে আল্লাহ জানিয়ে দিনের জন্য জানিয়ে দাও আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম তোমাদের আয়ের কাটামার থেকে পরিপূর্ণ করে দিলাম এখন পূর্ণ জীবন বিধান একমাত্র ইসলাম এই ইসলাম ছাড়া কোনো দিন অন্য দিন মানতে পারবে না কথাকার লাকুম দিন আমার দেশের লোক কিছু লোক এই আয়ের দলিল সেকুলারিজমের দলিল সেকুলারিজম কি বলে যে আল্লাহ তো কইছে যার ধর্ম তার কাছে ওর অর্থ কি ওইটা বলেন না কেন ওইটা আর যোগ ওইটা লাকুম দিন দিন মানে জীবন ব্যবস্থা জীবন বিধান সংবিধান কোড অফ লাইফ মক্কার কাপেরা বলেছিল আসো আমরা একটু আপস করি আমরা একটু মীমাংসা করে সমঝোতা করি সংলাপে বসি নবীর সাথে বসে সমঝোতায় আসতে চেয়েছিল আর আল্লাহর নবী বিছরাবি বললে সর পল সামঞ্জস্যতা নয় আল্লাহ ইসলামুল আল্লাহ জমিন আল্লাহর আকাশ আল্লাহর চন্দ্রসূর্য আল্লাহর করুণাকর্তা আল্লাহর আইন চলবে আল্লাহর আর কোন আইন চলতে পারে না এই সূরার আয়াতকে বলা হয় হে কাফেরেরা শোন তোমাদের সাথে কোন বন্দিগির ক্ষেত্রে আইন মানার ক্ষেত্রে কোনো আপোষ নাই লা আবুদু লা আবুদু আমি আনুগত্য করি না দাসত্ব করতে পারবো না মা তা আবুদু তোমরা যা দাসত্ব করো ওই দাসত্ব আমি করতে পারবো না বাপ দাদার আইন মানতে পারবো না নেতার আইন মানতে পারবো না আইন মানব একমাত্র আল্লাহর জোরে বলে দিচ্ছে আল্লাহ বলেন লে তা ফিদি কাইম রুমের বলেন কোন পরিবর্তন নাই আল্লাহর সৃষ্টির মাঝে কোনো পরিবর্তন নাই আর আইনের মাঝেও কোনো পরিবর্তন নাই আইন দিন একমাত্র জোরে আল্লাহ আল্লাহ কিন্তু ভাইরা এবার রাগ করবেন না একটু ব্যাখ্যা আসেন দিন মানে হলো জীবন বিধান দিন মানে কি জীবন বিধান আইন কানুন আল্লাহ পাক যত আইন দিয়েছেন কোরআন এসব না নাই মানুষের জন্য যা দরকার তা আইন আছে না নাই ফৌজদারি আইন আছে না নাই দণ্ডবিধি আইন আছে না নাই চুরি করলে হাত কাটা আইন আছে না নাই জেনা করলে রজম করে মারার আইন আছে না নাই খুন কাবদ্দা খুনের আইন আছে না নাই সমস্ত আইন আছে কোন একটা কম আছে কথা বলেন না কেন একটা কম আছে ঘাটতি আছে ইসলামকে বাদ দিয়া আজকে তোমরা কেন কমিউনিজম করে বেড়াও লেরিন মাংসা তুঙে তৈরি করা পোসাপ শয়তান বদমাইশ হারাম যারা যারা আল্লাহর বিধানের বিদ্যাচারণ করে তাও কত শক্তির ধ্বজা দেরি হয়ে নিজের আইন মানে মানুষকে চালাতে চায় আর তুমি মানুষ মুসলমান দাবি করো তার পিছনে কেন যাও কিসের সেকুলারিজম ধর্ম নিরপেক্ষ মতবাদ মানতে হবে কেন মুসলমানের ঘাড়ে এটা আইন লেখে সেকুলারিজম কি ধর্ম নিরপেক্ষ মতবাদ কি আল্লাহ নবীরা কি ধর্ম নিরপেক্ষ ছিলেন ছিলেন আদম থেকে মুহম্মদ পর্যন্ত একটা নবীকে ধর্ম নিরপেক্ষ ছিলেন প্রত্যেক নবী দাওয়াত দিয়েছেন জমিন আল্লাহর আইন চলবে আল্লাহ এই সকল নবীর ছিল আর যারা সেকুলার দাবি করে তারা বিসমিল্লা করে বাদ দেয় আল্লাহ শব্দ করে বাদ দেয় মোহাম্মদ শব্দ করে বাদ দিয়ে দেয় ইসলামী শাসনের কথা বললে পরে তাদেরকে বিভিন্ন অপরাধে অপরাধী বানায় মারা হয় কাটা হয় রক্ত করে ছেড়ে দেওয়া হয় ভাইরা বন্ধুরা আইন হলো আল্লাহ দেখেন আপনার দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো কার ইশারায় চলে এখানে আর কারো ক্ষমতা আছে পায়খানা বন্ধ হয়ে গেলে আমার নিজের ক্ষমতাও নাই ওই পায়খানা ফেরার ঠিক না বেটি আল্লাহ পিসাবের দ্বার বন্ধ করে দেয় ও স্থানের ক্ষমতা আপনার আমার আছে কে ক্ষমতা কার আমার দেহের ভিতরেও আমার পাওয়ার নাই আমার ক্ষমতা নাই আর আমি মানুষ পরিচালনার জন্য ইজম তৈরি করি আইন তৈরি করি আল্লাহর আইন পছন্দ হয় না যেই বলি আল্লাহর আইন চাই সেই বলে এটা অপরাধী ঠিক না বেটি যদি বলি সেকুলার চলবে না তখন আমারে বলবে তুমি হলে রাষ্ট্রদ্রোহী হট ইজ রাষ্ট্রদ্রোহী বুঝি না কিছু ভাষা বুঝি না বুঝি না বন্ধুরা আমার আপনি কোথায় নিয়ে যেতে চান জাতিকে ইসলাম শূন্য করতে চান কোরআন থেকে দূরে সরিয়ে নিতে চান সেকুলারিজম ধর্ম নিরপেক্ষ মতবাদের মূল থিম হচ্ছে ধর্ম শিক্ষা রাখা যাবে না কোয়ানের শিক্ষা বাস্তবে হতে দেওয়া যাবে না আমার প্রিয় বন্ধুরা ভাইরা আর এই জন্য যারা আল্লাহর দিন চেয়েছে যুগে যুগে যারা আল্লাহর দিন চায় তারাই মার খায় তারাই জেল খাড়ে তারাই রক্ত দেয় তারাই শহীদ হয় তারাই এই জমিনে অপরাধী হিসেবে পরিগণিত হয় জোরে বলেন ঠিক নাবে ঠিক আফসোস নাই কারণ যখন থেকে ফিলিস্তিনে ইসরায়েল যখন পুমার উপরে পুমা মেরে মেরে হাজার হাজার মুসলমানকে হত্যা করে ওই ইসরায়েলকে পৃথিবীর কেউ সন্ত্রাসী বলে নাই সন্ত্রাসী বলে কাকে ওই ফিলিস্তিনের যারা মায়ের খাচ্ছে ওরা যে একটু পাথর ছুড়ি ওদের মোকাবেলা করে বলে এরা সন্তোষ যারা মায়ের খায় তারা সন্তোষ আর যে মারে সে হলো শান্তি কামনা অবাক হবেন একটা একটা করে দেখেন এই কাশ্মীরের গত বছরে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে যখন প্রতিবাদ করা হলো ওদেরকে বলা হলো এরা আজাদের জন্য স্বাধীনতার জন্য দেশদ্রোহী এদেরকে ধরো মারো কারো জেলখানায় পড় ভারতে আজকে যিনি ক্ষমতায় মোদী আরে এই সেই বিজেপি নেতা যার অর্ডারে বাবরি মসজিদ ভেঙে টুকরা টুকরা করা হয়েছিল ঠিক যাবে ঠিক জোরে বলেন আজকে ভারতবর্ষে আমি জানি না আজকে ভারত ভেঙে তিন ভাগ ভারত পাকিস্তান বাংলাদেশ এই ভারতবর্ষে যখন খাজা ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহী ছিলেন বুকি ছিল কোরআন হাতে ছিল তরবারি তিনি ঝাঁপিয়ে পড়লেন এই রাজ্যকে উদ্ধার করে ইসলামের আলোপ প্রতিষ্ঠিত করলেন আজকে তাদের রক্ত ঝরা অসংখ্য আল্লাহর অলিদের তাজা রক্তে স্নিগ্ধ হওয়া থাবিত হওয়া এই ভারতবর্ষে আজকে ওরা মুসলমানদেরকে পাইকারি হারে হত্যা করে গরু গোস্ত খাইলে তার জীব বা কাটে এত স্পর্ধা কোথায় পায় আমরা মুসলিম জাতি আজ ঐক্যবদ্ধ নাই এটাই সুযোগ পেয়ে গেছে ঠিক না ঠিক আমরা সাধারণ জনগণ নয় আমরা আলেমরাও একদল আর দলের বিরুদ্ধে কথা বলে ঠিক না ঠিক কার এই ভারতেও কিন্তু কম মুসলমান নাই পঞ্চাশ কোটি মুসলমান আছে ভারত বাবরি মসজিদ যখন ভাঙা হল কিছু মুসলমান ছুটে গেলে মসজিদ রক্ষা করার জন্য যারা মসজিদ রক্ষা করতে ছুটে গেল ওদেরকে বলল সন্ত্রাসী মারো এই বিজেপি সরকার হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করেছিল তারা মসজিদ রক্ষা করতে এসেছিল তাই বন্ধুরা পক্ষান্তরে বলা হলো যারা নিজের ঘর আল্লাহর ঘর রক্ষা করতে গেল ওরাই হলো সন্ত্রাসী আর মোদি হলো শান্তি খামী কথা বলে ঠিক ঠিক আমার বন্ধুরা হ্যাঁ আমার মায়ানমারে মুসলমানদেরকে মেরেছে অঞ্চল শুধু শান্তিকামী ওরা স্লোগান তুলেছে আমরা সন্ত্রাস নির্মূল করছি সারা বিশ্বে এখন একটা স্লোগান তুলে নিয়েছি আমেরিকা সন্ত্রাস নির্মূল করার অভিযান জঙ্গিবাদ করার জন্য আমেরিকার তৈরি করা একটি সৎ একটি অভিযান আর তাকে সমর্থন দিল আজকের ইউরোপ আজকের মুসলমানরাও তাকে সমর্থন জানায় কথা গণ ঠিক নেবে ঠিক মুসলমানের মাথার ঘেনু আছে কি না জানি না তুলি যা ফেটে যায় বুকটা ফেটে যায় যখন এগুলো শুনি প্রিয় ভাইর আবার মুসলিম জাতি যদি এক থাকতো যে কথা বলছিলাম বিশ্বনবী ঘোষণা দিলেন উসমানের গায়ে হাত দিয়েছ সব দাঁত জবাব দেব আজকের পৃথিবীর একশো আশি কোটি মুসলমান যদি এক হতো একটা হুমকার দিত আমার ভারত ভারতবর্ষ মুসলমানদের অবদান এই জমিনের উপরে যারা দাঁড়িয়ে আছে ওই বিজেপি হোক মোদী হোক কংগ্রেস হোক সেই হোক খেরো মুসলমানের এক ফোটা রক্তের গায়ে হাত দিতে পারত না মুসলমান যদি ঐক্যবদ্ধ থাকতো কথা বলে ঠিক নেবে ঠিক আজ বাংলাদেশে আমাদের গলা ফাটায় চিৎকার দিয়ে মাঠে মঞ্চে কথা বলা প্রয়োজন হতো না বাংলাদেশ চল্লিশ লক্ষ আলেম আছে চল্লিশ লক্ষ আলেমের দেশ বাংলাদেশ সাড়ে তিন লক্ষ মসজিদের দেশ বাংলাদেশ এই দেশে চল্লিশ লাখ আলেম যদি একটি ঘোষণা দিত আমরা কোন তন্ত্র মন্ত্র বুঝিনা মুসলমানের জমিন নব্বই ভাগ মুসলমানের জমিন শাহ মকদুমের জমিন শাহজালের জমিন খানজাহানের জমিন বাইদুস্তামের জমিন আল্লাহ উলিদের এই জমিনে কোন সেকুলারি থাকবে না কমিউনি থাকবে না মানুষের তৈরি বাপ দাদের আইন দিয়ে এই রাষ্ট্র চলতে দেয়া হবে না হবে না হবে না আমার ভাইরা আল্লা তালা তার কালামের সুরা সুরা তেরো নম্বর আতে বলেছেন আন আকিম উদ্দিন ওলাফর কুফি তোমরা দিন কায়েম করো আল্লাহ আইল কায়েম করো পরস্পর মত বিরোধ করো না এখন বহিষ্য কপাল পোড়া আমরা আমাদের আলেমদের ভিতরে কিছু ডিগ্রিধারী মৌলভী সেকুলারিজমের ট্যাবলেট খাইছি আমেরিকার বড়ি পান করিয়াইছি দিল্লি ট্যাবলেট খাইয়া তারা বলে দিন জরুরি নয় রাষ্ট্র ইসলাম প্রতিটা জরুরি নয় এই জাতীয় মৌলভী যারা নিরপেক্ষ মৌলবি যারা রাজনৈতিক ময়দান ইসলাম চায় না রাষ্ট্র ইসলাম চায় না কোন আইন চায় না এরা নাম ধারি মুসলমান এদের পরে আল্লাহর লানত 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 ঠিক না ভাই ঠিক আমি যে আয়াত আপনাদের সাথে তাফসির করতেছি এর পরবর্তী উননব্বই নম্বর আয়াতে কারিমে আল্লাহ সুবহান তা পরিষ্কার করে বলে দিয়েছেন যে আসলে ওদের অবস্থানটা কি হয়ে দাঁড়াবে আল্লাহ পাক এখানে আমাদের সামনে স্পষ্ট করে বলছেন সম্মানিত ভাইরা সম্মানিত তৌহিদি জনতা আয়াতটা খেয়াল করে দেখুন তাদের পরে আল্লাহ লাহতাল্লাহ ঘোষণা দিয়েছেন স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন উলা ই খা জ্যা যা উহ আন্না আলাইহি লাহানা তাল্লাহি ওয়াল্মেলা ই কে তি আল্লাহ বা বলছেন সাতাশি নম্বরে সোরা আল ইমরান আল্লাহ বলে রে কথা শোনাম যারা এই জাতীয় আলেম এই জাতীয় নেতা এই জাতীয় ধর্মীয় মেনু মানুষেরা উল্টা পাল্টা দিনকে বোঝাইতে চায় আল্লাহর দিলকে পরিবর্তন করে রাষ্ট্র ব্যবস্থাপনা থেকে দিনকে নামাইয়া মসজিদের আলমারি দিয়ে ঢুকাইয়া দিয়েছে এদের পরে আল্লাহ আল্লাহ ঠিক না বে ঠিক একদল বলছে খানকা ইসলাম খানকার মধ্যে যাও জিকির করো আল্লাহ আল্লাহ জিকির করো আর কিছু না আর দেব তস্পিনিয়া মর্জিদির মধ্যে যাও সুভান আল্লাহ সুভান আল্লাহ জমিন তিকাকাশ কুন্দু নেকিতে ভরে যাবে ঠিক না ভাবে ঠিক আল্লাহ বললেন হ্যাঁ মূসা তোমাকে না দিলাম চলে যাবি যে হাব এলা ফিরে খাও না ইন্ না ভুতগা কার কাছে যাইতে বললেন জোরে কার কাছে যা রাষ্ট্র ক্ষমতায় ফেরামুন বসে আছি ওর কাছে দাওয়াত দাও এই রাষ্ট্রে আল্লাহ জমিন আল্লাহ রাষ্ট্রে তোমার মনগুলা আইনের শাসন চলবে না ঠিক না বেটি আরে এই কিছু মৌলবি পেটের ভিতরে কি ট্যাব দে কি ট্যাব দে দিয়া একমত দিনের বিরুদ্ধে কথা বলে দিন কায়মের বিরুদ্ধে ফতো বলে ফতোয়া দেয় যা ইসলাম কায়েমের বিরুদ্ধে যে ফতোয়াজি করবে যদি বলে আমি রাজনীতি বুঝি না আমি নিরপেক্ষ লোক ভাববিজ শয়তানের খলিফা তাকাই ইবলিসের খলিফা মুসলমানদের নেতা নর আলেম নামের কলঙ্ক জালেম ছাড়া কিছু হতে পারে না জালেম বললাম ভাববেন দলিল আছে হুজুর দলিল আছে সরাপ ফাতিরের ব্২ নম্মরে আ্দলন আলা বলছেন সুম্মাউরাসেনেল কিতে বেল্লাদিন নাস্তা পাইনা আমিন ইবাদনা ফামিন ঘুম জালি মুল্লি নাপসি ওয়ামিলঘুম মুক্তা সিদুম ওয়ামিন ঘুম সাবি কুম বিল্খয়রাত। আল্লাহ বলছেন আমি যাদেরকে কেতাবের ওয়ারিস বানিয়েছি উত্তরাধিকারী বানিয়েছি এই কেতাবের আলেম তৈরি করেছি এরা আবার তিন ভাগে বিভক্ত হয়ে গেল এক ভাগ জালিমুল্লিনফসিহি কোরআনের ওয়ারিস এক ভাগ জালেম এক ভাগ হলো জালেম কারণ কি আমার আইন বাদ দিয়ে আমরা সেকুলার সাপোর্ট করে এসি রুমে বসেন টিভির টকশো করে লাইভ করে আরে বলে সরকারের ব্যবস্থাপনা সরকার ওটা আমাদের দায়িত্বরা কি ঠিক না বে ঠিক আর একদল গাট্টি বুঝতে কান্দি নিয়ে আর যাইয়া যাইয়া ফতুয়া করে রাজনীতির মধ্যে আমরা নাই দলাদলি বুঝি না কতক্ষণ ঠিক না বে ঠিক আর একটা গুরু খানকায় বসে জিকির লাই লা ইল্লাল্লাহ কারো কিছু বলবো না ঠিক না বে ঠিক এই হলো বাংলাদেশে দিনকে না মানার রাষ্ট্রে না চালু থাকার মূল কারণ আর কোন কারণ নয় ও ভাইরা কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে কোন দলের ক্ষতি আছে আমরা তো মুসলমান এই আইনটা দিয়ে আপনি বিচার হাই হাইকোর্ট সুপ্রিম কোর্ট কোরআন দিয়ে চালান আপত্তি কিসের কোরআন কার জবান করে বলি কার এই আইন মানতে আপত্তি কেন তারই আপত্তি যে আসলে মুসলমান নয় নামে মুসলমান কাটা মুসলমান তা বাবা ছোটবেলায় কেটি না হত হয়তো কাটতো না আমার ভাইয়েরা বন্ধুরা রাগ করেন না আমার কথা দিন বুঝার কবরে যাইলে কিন্তু আধা হবে দিন মানে জীবন বিধান দিন মানে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ব্যবস্থাপনা কবরে জিজ্ঞেস করবে এই মুসল্লি এবি কি সুন্দর সাদা কাপড় জুব্বা ভরি কবরে আইসু বিশাল জুব্বা একবার হয়ে হইয়া আইসু কবরে তাই না জীবনে যখন দুনিয়ার বুকে দেখিছি আমাদের বড় বড় পাঞ্জাই বলা দেখলি পর আড়ে চোখে টিটকারি এরাই দেশটা খাইছে এরাই সন্ত্রাসী এরাই জঙ্গি এরম ভঙ্গিতে তাকায় ঠিক না বেটি কথা কন ঠিক কিনা এই লোকটা মারা গেলে আবার আমরা তাকে একেবারে হাজুব্বা কাপনে কাপড় জুব্বার মতো পরাইয়া মাথায় পাগড়ি পেসাইয়া কবরে দিয়ে আসছে ফেরেস্তাই বলে এ জুব্বালা হুজু ওঠ জুব্বা বাগাই দিয়ে আইসো এখন দেখি তোমার জুব্বার মধ্যে কি আছে ওঠো উঠিয়ে দাঁড় করে দেখে দাড়ি মোস চাইছি একেবারে গোড় গুলো বানানো কিছু নেই এই মুখ খল তোর মুখ দেখি এবার প্রশ্ন করলো মা দিন উখা তোমার ধর্ম কি ছিল দিন কি ছিল দুনিয়ায় কোন আইনের গোলামি করেছো কোন আইনের শাসন মেনেছ কোন ইজম মান্য করেছো দিন আমার দেশের কিছু মুরুব্বীরা মসজিদ কোনায় বসে বসে তিনটি প্রশ্নের উত্তর মুখস্থ করে নকল করি পরীক্ষা দিয়ে অভ্যাস মুখস্ত করি মনে করছে কবর করি পাশ করি যাবো ও তো জিনিস না রে ভাই আপনি দুনিয়ায় কার আইন মানছেন যার আইন মেনেছেন আপনি তাকেই নেতা মেনেছেন বাচ্চা মেনেছেন আপনি আল্লাহর আইন মানলে কেবল দিন মানা হয় আল্লাহর আইনের পক্ষে থাকলেই কেবল দিন হবে ইসলাম আপনি দিন কায়েমের পক্ষে আছেন কি না ইসলাম কায়েমের পক্ষে আছেন কিনা আল্লাহর দিন রাষ্ট্রীয় সরকারে আইনি আদালতে পৌঁছাবে এটা চান কি না তা যদি না চেয়ে থাকেন আপনি পরিচয় দেবেন কবরে ফেরস্তা আমি তো নিরপেক্ষ লোক কি বলেন বলবেন বলা লাগবে না আজকে যারা নিরপেক্ষ থাকেন বলেন দিনকাল খারাপ আমরা নিরপেক্ষ ইমাম সাহেব বড় ইমাম বলে হুজুর ভাই বোঝেন তো দিনকাল যা পড়িয়েছে উপায় নেই নিরপেক্ষ হয়ে গেছে এর ওই হুজুর কবরে যে প্রশ্নের জবাব দেবে এই ফেরেস্তা আমি নিরপেক্ষ ছিলাম ঝামেলা করিস না বলে ও তোমার তো খুঁজতেছি মাথা গুড়াই দেবো দাঁড়াও এক ঘা মারবে হাতুড়ির চল্লিশ সত্তর গজ যাবি যাবে মাটির নিচে কথা বলে ঠিক না ঠিক নিরপেক্ষ না তুমি সোরা বাদিয়ায় কি বলেছিলাম ইন্দিরা শিরতল মুস্তখিন শিরত আল্লাদিন আন আম তাই গয়রিল মা উদুবি আলাই কি মালক বলিন আমি তুমি তো বলেছিলা হে আল্লাহ তোমার রাস্তায় তোমার মতে তোমার দলে তোমার পথে আমার কর্মী বানায় আনাও নামাদের ভিতরে আল্লাহ দলের কর্মী হওয়ার জন্য দোয়া করলে শোরাপথ দেওয়ার ভিতরে আরো করলি আল্লাহ দুনিয়ায় তারা কত প্রাপ্ত তোমার দুশ্মন ওদের দলের কর্মী আমি হতে চাই না তোমার দলের কর্মী হতে চাই মসজিদ থেকে যেই বের হয়ে আসলো সঙ্গে সঙ্গে বলছে আমি নিরপেক্ষ মধ্যে নেই তাহলে ওর মতন গাদ্দার ওর মতন বিশ্বের ঘাতক মোনাফিক মুসলমান আর কেউ হতে পারে না কথা বলে ঠিক নেবে ঠিক এই ইমাম ইমাম এই আমাদের সমাজের মানুষগুলোকে দিন ক্যামের পক্ষে আসতে দেয় নাই কথা কনে ঠিক না ঠিক বাংলা জমিনি এখনো বিশ্বাস করি পীর তাবলিক আলে বলা ইমাম যারা সবাই যদি এক মতে দাঁড়িয়ে যায় আমরা ইসলাম ছাড়া কিছুই মানব না আল্লাহর দিন ছাড়া জমিনী কারো আইনের শাসন মানব না চব্বিশ ঘন্টা লাগবে না বাংলা জমিন কোয়ানের জমিনে পরিণত হয়ে যাবে জোরে বলুন সব হার আমার ভাই কবরে আপনি দিলকে নিয়ে যেতে হবে দিল কোন জায়গায় দিন মানে কমপ্লিট কোড অফ লাইভ পরিপূর্ণ সংবিধান পরিপূর্ণ জীবন ব্যবস্থা আমার নবীকে পাড়িয়াল্লা বললেন হুমেল্লদি আর সাল রসু লাহু বিলহুদা ওয়াদি নীল হাফ লি ইযুহি রহু আলাদ্দিন ওয়ালাউ কারিঘাল মুসরিখুংকার কথা আল্লাহ বলে নবী নবীর দায়িত্ব তোমাকে দিন দিয়েছি এই দিনটাকে তাম ব্যবস্থাপনার উপরে আল্লাহর দিনের কে বিজি করতে হবে আল্লাহর দিনকে বিজি করার জন্য সেখানে তোমাকে উঠতে হবে দিলকে বিজি কর দিলকে রাষ্ট্র ক্ষমতায় বসা আমার ভাই না আমার বন্ধুরা পরিপূর্ণ দিন মানতে পারছেন না কোন জায়গায় মানতে পারছেন অফিসে যাবেন দিন নাই আদালতে যাবেন দিন নাই যেই জায়গায় যাবেন কোন জায়গায় কি আল্লাহর দিন আছে নাকি জরিমানা আছে আমার ভাইরা বন্ধুরা কমপ্লিট কোড অফ লাইফ মানার জন্য পরিপূর্ণ জীবন বিধান মানার জন্য আল্লাহর দিন কি যদি সংসদে না পাঠাতে পারেন দিন মানা হয় নাই কমপক্ষে দিন কায়মের পক্ষে ইসলামী আন্দোলনের পক্ষে যদি না থাকেন কবরে প্রশ্নের জবাব দিতে পারবেন না ঠিক না বে ঠিক আমার ভাইরা বন্ধুরা আমি তাই বলছিলাম দিন আল্লাহর একটি মনোনীত বিধিবিধান ওই সালে আল্লাহ সাল্লাম সালে শুধু উষ্টি দেব না তার সাথে কিছু নিয়ম কানুন দেব নিয়ম পদ্ধতি দেব সেই নিয়ম পদ্ধতি মানতে হবে জোরে বলেন ঠিক না ঠিক কথা বলেন ঠিক কি না এখন কথা মনে আছে পাহাড় পাথরে ফেলে উষ্টি বের হবে খেয়াল আছে খেয়াল আছে সাথে সাথে আমরা দিনের তিনটি অর্থ আলোচনা করলাম কয়টা জোরে কন কয়টা কি আপনার কষ্ট হয়ে গেছে নাকি আমার ভাইরা তাহলে আপনার শেখ লিক্ষা লেখাপড়া শিক্ষা দীক্ষা সব জায়গায় থাকবে কার আইন আল্লাহর আইন কিন্তু সেই আইন আজকে আমরা পাচ্ছি জেরবার পাচ্ছি হরে গোটা দেশটা কি সুন্দর সোনার জমিন যদি আমার দেশের কর্ণধর যারা তারা যদি কোরআন বুঝতেন দিন বুঝতেন তাহলে কিন্তু এই জাতির সুখে শান্তিতে বাস করতে পারত পৃথিবীর বহু দেশ বহু জায়গায় গেলাম ঘুরলাম ফিরলাম দেখলাম ভাইরা আমার বাংলাদেশ একটা সুন্দর সবুজ ভূখণ্ড এখানে পরিবেশ আছে সুন্দর জায়গা আছে শুধু মানার দরকার আমার নেতাদের মাথার মন মগজ পরিবর্তন হওয়া দরকার আর কিছু না আমার দেশে যখন এই অবস্থা সারা পৃথিবী যখন এই অবস্থা মুসলমানদের রক্ত ঝরে জমিন যখন লালে লাল হচ্ছে তখন আমার দেশের কিছু মহিলবি মসজিদে বসে বিবে তালাকের ফতোয়া খাটে টিভির ক্যামেরায় বসে বসে বিভিন্ন ফতোয়া ছাড়ে কি বলে ঠিক না বেঠিক টকসর নামে টকসর নামে ফতোয়াবাদি চলে কিরাম ফতোয়াবাদি তিন কায়মের বিরুদ্ধে শক্তি যারা সাপোর্ট করে সকুদারকে সাপোর্ট করে এই মোল্লার দলগুলা তারা ওখানে বসে বলে যে একামত দিন জরুরি নয় মনে রাখবেন কলম সালামাত আপনি যত বড় আলেম হন পীর হন অলি হন দরবেশ হন এক দিনের কাজ করতে রাজি না থাকেন আপনি মুসলমান থাকতে পারবেন কথা ঠিক না ঠিক কিসের মুসলমান আপনি সব ফরজে বড় ফরজ হলো একামতের দিন জোরে বলে ঠিক না ঠিক এই কাজটি করলে জাহান আগুন হারাম হয়ে যায় কি হারাম হয় এই প্যান্ডেলে হাজার হাজার জনতা সাক্ষী রেখে বলে যায় একটি কাজ একামত দিনের ইসলামী আন্তনের কর্মী যে হবে এই দলগের সঙ্গে থেকে যে আল্লাহর আইন চাইবে কোরআনের শাসন চাইবে ইসলামকে কপির কোড অফ লাইফ মানবে পরিষ্কার হলো তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে হারাম কে বলেছেন আল্লাহ বলেন ইয়া আইয়ো গল্লা দিনা মানুহ হাল্লা দুলুকুম আলাতি জাৰতি তুংজি কুম্মিন আদা বিন আলি আল্লাহ মাইমান্দার গণ আমি আমুল উঠে আমুলের কথা বলি যে আমল তোমাকে জাহ্নে মেরা থেকে মুক্তি দিবে জাহ্ন মেরা গুনে যেতে হবে না তোক মিনু না বিল্লা অত রসুল হি না ফি সাবির ইল্লাহি বিয়াম ওয়া ও ওয়াং ফুজিকুম আল্লাহ রসুলের প্রতি ইমান এনে তোমার জানমাল দিয়া জি ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে জি হাদে রে ময়দানে যাওঁ জি হাত চালা নাই পাবে না জি হাত চা হবে না কার কথা সোরা সপ্তায় দশ এগারো নাম পরেত আমার ভাই না আমার বন্ধুরা এই কাজটা বাদ দিয়ে মুসলমান থাকা যায় না এই ইসলামী আন্দোলন বাদ দিলে মুসলমানের খাতায় থাকা যাবে না বিশ্বলবীর হাদিস আনিলে হাদিস আল্লাহ শারীর আনাল্লাহ কাল قال النبي صلى الله عليه وسلم انا امركم بكم الله امر نبينا الجماعه الصم والطاعه الهجرات والجيات في الله فاين من خرج من الجماعه كذا شيب فقد خلى ربك الاسلام ان الا يرجع ومن ذا بيد الزيل فومن جهنم كيل وإن سما صلى قال وان سما صلى زمان مستم او كما قال النبي صلى الله عليه وسلم رواه مستم بشنبي وانا اما شوين الله পাঁচটি কাজের আদেশ আল্লাহ আমাকে দিয়েছেন কয়টা কাজের পাঁচটা কাজের অর্ডার করেছেন আল্লাহ এই পাঁচটা অর্ডার আমি নবী তোমাদেরকে জানিয়ে যাই এই পাঁচটি কাজের এক নম্বর কাজ হলো দল করা করা নাম্বার ওয়ান হলো দল পার্টি নাম্বার ওয়ান কি পাঁচটি কাজের আদেশের এক নম্বর দল পার্টি কোন দল যেই দল লেনিনের দিকে ডাকে সমাজতন্ত্রের দিকে ডাকে এই দল নাকি যেই দল কমিউনিস্ট কমিউনিস্ট পার্টি যারা করে ওরা কমরেড যারা হয় ওরা বলে গড ইজ নাথিং আল্লাহ ইজ নাথিং আল্লাহ বিশ্বাস করে না ওই দলের কর্মী হওয়া যাবে নাকি কোন দল করবেন দল হবে জামিহা! একমাত্র আল্লাহর দল করবে মুসলমান ধরে বলুন সুবহান আল্লাহ আমার মাইনা বিশ্ব নবী একটি দুটি সাতাশটা জিহাদের সেনাপতি ছিলেন কেউ কেউ বলতে পারেন হুজুর ওই জিহাদের কথা বলবেন না ওরা সন্ত্রাসবাদ জঙ্গিবাদ না ইসলামের সঙ্গে সন্ত্রাসের কোনো সম্পর্ক নাই জঙ্গিবাদের কোনো সম্পর্ক নাই বোমা মেরে মানুষ মারা যাবে না তাই যদি যেতব আমার নবী হিজরত করে মদিনায় চলে যেতেন না ওই মক্কায় বোমা বানাইয়া মারা শুরু করে দিতেন কথা ঠিক না বেডিক তবে হ্যাঁ ইসলামকে বিধি করার জন্য যত জুলুম নিপীড়ন আরবি ওই জুলুম নির্যাত নিপীড়ন সব সহ্য করে যারা দিন কামের পথে অবিচল থাকবে তারাই হবে মুসলমান কথা বলেন ঠিক না আমার পাই না শুধু ইতিহাসের পাতা পড়েছি বিলালের পায়ে শিকল বেদে গণায় শিকল বেদে মুরু প্রান্তরে মক্কার মাটিতে বালু দুপুরের গরম বালু আর পাথরের পরে টেনে টেনে বেড়ায় পাথর আগাতে আগাতে পিঠ ফেটে ফেটে রক্ত ঝরে পিঠ দিয়ে চার করে রক্ত আর বেলাল বলে দেখো আমার আল্লাহ এক আমার আল্লাহ এক আমার নবী মুহাম্মদ আর কাউকে মানিল বেলাল তোমাকে ছেড়ে দেওয়া হবে কিছুই করা হবে না যদি তুমি একটি বা মুহাম্মাদকে বাদ দিতে ভরো পরিষ্কার বলল দেখো যে হৃদয়ে মোহাম্মদকে মেনেছি এই হৃদয় থেকে মুহাম্মাদের নাম মুছে ফেলা যাবে না আমাদের শরীর কেটে কেটে টুকরা টুকটা করে তোমরা মাটিতে ভেসে দিতে পারবে কিন্তু আমাদের জবানে থেকে নবীর বিরুদ্ধে কোনো কথা তো হবে না বরং আল্লাহর আইন ছাড়া আইন মানতে রাজি না আমার ভাই না আমার বড় হয় সেদিন ওদের অপরাধ কিছুই ছিল না শুধু অপরাধ আল্লাহ দিন মানা আজকে দেখেন রোহিঙ্গা যারা বাংলাদেশ এসেছে আড়াই লাখ মানুষ এসেছেন ওদের অপরাধটা কি ওদের অপরাধ ওরা শুধু মুসলমান ওদের অপরাধ ওরা লা কালে মা লাহা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার বাইরে আর কোনো অপরাধ আছে ওরা যদি বলতো আমরা বৌদ্ধ হয়ে গেলাম ওদেরকে আর আরাকান এক করতে জোরে কোন ঠিক নাবে ঠিক বেলাল যদি বলতো আমি মুসলমান থাকলাম না তোমাদের দলভুক্ত মুশরিক থাকলাম তাহলে বেলালকে ওরা মারতো জোরে বল মারতো বুঝবার কথা ভাই আজকে আমার দেশের আমার জমি কত রকম দেখলাম আহারে ইসলামের মধ্যে মুজাহিদদেরকে কত কষ্ট নির্যাতন দেওয়া হয় আমাদের এক সেনাপতি ভেঙে ভেঙে পা হাঁটু ভেঙে দেওয়া হলো দাঁড়াতে পারে না মাজা কোমর সব মেরে মেরে একেবারে গুঁড়ো করে দেওয়া হলো তারপরও বলেছেন ইসলামী আন্দোলন ছাড়তে রাজি না ধরে বান ঠিক না বেঠিক আল্লাহর আল্লাহ রয়েছেন উপস্থিত কোরআনুল করিমের এক নির্ভীক সেনাপতি কোরআন পাখি আজ তার করুণ পরিণতি গেল আর কোন কারণ নয় যদি ইসলামী আন্দোলন না করতেন একামত দিনের দায়ী হিসেবে যদি দায়িত্ব পালন না করতেন আল্লাহর অলিকে পুরো বাংলার সকল মানুষ পীর বলে পূজা করত ঠিক না বে ঠিক উনি যদি একটা ঢাকার বুকে খান শরীফ বানায় বলতেন আমি পীর সাহেব ওনার বাবা পুরপুরার খলিফা কিন্তু না উনি যখন কোরআনের কথা বলার জন্য ময়দানে হাজির কোরআন কায়েমের কথা বলেছেন তখনই তাকে ওই জেলখানার প্রকোষ্ঠে ঢুকতে হয়েছে জরে বলেন ঠিক না বে ঠিক আমার বন্ধু না ওই সে আল্লাহর মানি যার শুধু কণ্ঠে নয় কলি যায় নয় তার কথা পৃথিবীর এমন কোনো কন্যার নাই বাজে না তার ক্যাসেট এমন কোনো জায়গায় নেই বাজে না সে আল্লাহর ওরি তফসির আবার একদল আলেম ভুল ব্যাখ্যা করা শুরু করে আছে ছাগল ছাড়া কি ছিল পাগল শুধু না ছাগল বলে জেল খাড়ে আর তোমরা বাতিলের পাঁচ মে বুঝি ফটোয়াবাজি করো বাতিলের পাঁচ সাই এসি বুঝি ফটোয়বাজি করো সেগুলোর নামকে যায় ফটোয়া দে সেগুলার বিরুদ্ধে মুশ্রিকদের বিরুদ্ধে শিরকের বিরুদ্ধে কথা বলে না বিসমিল্লাহ কাটলো কথা বলে না নবীর নামে গালি কথা বলে এই মৌলবিগুলা কথা বলেছে না ওখানে বুবা বুবা হয় তা সত্য কথা জবানে বের হয় না ইসলামী আন্দোলনের বাদ দিয়ে কোথায় যেতে চাও দিন কামের পর বাদ যা অন্য কোন তন্ত্র মন্ত্র কোদা কোরআন বলছে উমাইয়াতকে গয়রাল ইসলামি দীনান ফলাইয়ুকাবাল আমিনহু মিনাল আজকে জায়াতের আয়াতের পঁচাশি নম্বর আয়াত ইসলাম কে বাদ যা অন্য কোন তন্ত্র মন্ত্র রাষ্ট্রের শিকার যে করবে তার কোন ইবাদত নামাজ ও যাতসবিতাল কোরআন তেলা জিকির যিকর হজ যাকাত কিচ্ছু কবুল হবে না হবে না হবে না কথা কারণ ঠিক নেবে ঠিক কোথায় পেলে তোমরা এগুলা আয়াতগুলো পড়ো না চোখে দেখো না উল্টাপাল্টা কথা বলো আফসোসরে এই জায়গায় ভাইরা আলেমদের জন্য আফসোস ফির মাশায়কদের জন্য আফসোস অলিদের জন্য আফসোস যারা একামতের দিনকে এড়ায় যেয়া বাতিরের পিছনে লাইন দিয়েছে ও বন্ধুরা আর জবাব দিতে হবে বাংলার তো উভেদি জনতা কোরান সামনে রেখে কথা শুনুন জে পীর জে অলিজি আলেমা শুক না কেন কোরআন থেকে হক কথা বলতে হবে ঠিক না ঠিক কোরআনের হক কথা আর শুনতে রাজি না মানতে রাজি না বলতে রাজি না মান কলাবি বি সোদাখা অমিন আমিলাবি উজিরা অমান হাকামাবি আদালা ও কামা কল নাবি সল্লাল্লাহ সাল্লাম সুদ বলছেন কোরআন দিয়ে কথা বলে সেটা সত্য কথা ভালো লাগা কোরআন দিয়ে বিচার বলে সেটাই ন্যায় বিচার চলে বল সু কোথায় যাও তোমরা আমরা জানি না আমার প্রিয় ভাইরা আমি বলতেছিলাম আজকের এই বাংলার জমিনটাকে সুন্দর করার জন্য আমাদেরকে সজাগ সচেতন হয়ে সামনে আসতে হবে রাজি আছি তো ওলিকে অবরুদ্ধ করে রাখা হয়েছে কোরআনের পাখি ওই পাখিটাকে আমরা সামনে দেখতে চাই ঠিক না ব্যাঠিক উনি বলেছেন আমি কোরআনের ময়দানে ফিরে আসবো ইনশাআল্লাহ উনি বলে আশাবাদী আমরা বিশ্বাস করি আল্লাহ তোমার এই অলি কোরআনের পাখি পঞ্চাশটি বাচ্চার বাংলার অলিতে গলিতে পৃথিবীর বিভিন্ন কন্যা কনের কথা বলেছেন বলেন রাজকামের কথা বলেছেন আল্লাহ একটি বার সুযোগ তুমি দাও ওই পাখিটাকে আমাদের সামনে এনে দাও তার নেতৃত্ব মিছিল করে সকলের যেভাবে দুর্গ দখল করে কোরআনের সংসদ কায়েম করতে চায় রাজি হাসান কারা কারা দু দেখা আমার প্রিয় ভাইরা বন্ধুরা বড় সুখবর একটা আছে সুখবর আছে জানাবো আপনার ব্যস্ত রায় তো অনেক হয়েছে কষ্ট হয়ে যাচ্ছে মনে হচ্ছে তাই না এখনো থাকবেন সারা রাত থাকবেন সারা রাত থাকবেন রাজি আছেন রাজি নেই কে কে শোন ভাইরা আমার আমি যে কথা বলছিলাম পৃথিবীর মঞ্চে কিছু সুখবর আছে সে সুখবরটা বলতে চাই একামতে দিনের পথে যারা কাজ করছেন হতাশার কিছু নেই কিছু নেই হারানোরও আছে কিছু হারানোর কিছু আছে কি হারালেন আপনি কিছুই হারান নাই যে মহান সেনাপতি আলেনদের সেনাপতি যারা বাতিলের কাছে মাথা নত না করে এক্লার খুশির জন্য দিন প্রতিষ্ঠার সংগ্রামে হাজির হওয়ার কারণে যাদেরকে মৃত্যুত মুখে মুখে হতে হয়েছে ওরা বাংলা জমিনে দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছে ফ্যাসির দড়ির কাছে মাথা নত করে নয়। ঠিক। বাতিলের কাছে মাথা নত করা নয়। ঠিক। ইনি ওয়াজাতু আযিয়ালিল্লাযী ফাতারা আসমাওয়াতি ওয়াল তারা প্রতিষ্ঠা শিখিয়েছে আমার জীবন जिंदगी আল্লাহর জন্য ঠিক না ভাই ওরা শিখিয়েছে কুল ইন্না সলাতে অনুসুখি আমা হিয়ায় মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন হে আল্লাহ আমার নামাজ আমার কুরবানি আমার জীবন মৃত্যু তোমার রাস্তায় সোপর্দ করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ আমি বিশ্বাস করি এই জমিনে এই রক্ত কখনো বৃথা যেতে পারে না কখনো নয় আল্লাহ বলেছেন ওমিনাল নাসই মাই ইশরিন আফসা হুতগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রউফুম বিল ইবাদ আল্লাহ মানে আমার বান্দাদের বলতে এমন কিছু বান্দা আছেন তারা আল্লাহ সন্তুষ্টির জন্য নিজের জান প্রাণটাকে উৎসর্গ করে দেয় জমিনে উৎসর্গ করে দেয় জীবনটাকে কার খুশির জন্য কার খুশির জন্য আমার আলেম যখন থেকে চিরকর দেয়া রেডি হয়ে যান উনি বলে আমি আগেই রেডি হয়ে গেছি আমি আমার প্রভুর কাছে চলে যাব। আমি শহীদদের মিছিলে আমি অংশগ্রহণ করব আমি হামদার পিছনে মিছিলে আমি স্লোগান আল্লাহ সুভান আমি ওই দড়িকে ভয় পাই না আমি এই ফাঁত থেকে ভয় পাই না কারণ নবী বলেছেন শহীদ তো সামান্য ব্যথা পায় না একটা পিঁপাই কমপ্লাইন্টের যেমন একটু কুট করে উঠি অতটুকুন ব্যথা ছাড়া শহীদ মৃত্যুর কোনো যন্ত্রণা ভোগ করে না সুবাহান না আমার কোনো পেশানি নাই এই জাতি যা দেখেছে এই জাতি যা শিখিয়েছে পরিষ্কার কোরআনের কাছে আল্লাহর কাছে ওরা মাথা নত করেছে কাজে আমরা সেই জাতি চিন্তা করি না কারণ পরকালে আমাদের জন্য আল্লাহর কাছে পুরস্কার আছে না রাই দিন শব্দের চতুর্থ পুরস্কার বিনিময় মালিক ইয়ামিদ্দিন বিচার দিনের মালিক পুরস্কার দিবসের মালিক কামা নতুদা দিন মানে পুরস্কার বিনিময় ফলাফল কামাত্যাদি নিত্যান যেমন কর্ম তেমন ফল আমার ভাইরা আল্লাহ সুবাহ তিনি আমাদের জন্য সেই বিচার দিবসী যারা আল্লাহ দিন ক্যামেরে পদে ঘাস করে ওদের জন্যই মহাপুরস্কার আছে না নাই

হিজরত করল এবং যারা আজখাদের ময়দানে জাননাল নেয়া ইস্তামি আন্দোলন করল জান দিল। আল্লাহ আজ আমু দারজাদার ইন্দাল্লাহ ওর মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি জরে ভরুন সুফা আল সুমাহানিয়ামত আল্লাহর কাছে আছে দুনিয়ার কিছু এরা চায় না খালি হুকমা তিলফি সাবিরিল্লা গিল্লা এশ রু আল্লাহায়া দুনিয়া বিল আখিরা

যারা দুনিয়া জীবনকে বিসর্জন দিয়েছে আখরাতে জান্নাত করায় করেছে জান্নাল দিয়া জিহাদ করেছে ইসলামী আন্দোলন করেছে আমি আল্লাহ তাদেরকে আকাশ আমার দরবার সবচেয়ে বড় পুরস্কার রেখে দিয়েছি জোরে বলে সুবাহ আল্লাহ আমার ভাইনাত সব ক্ষমতার মূল পাওয়ার কার কাছে সুখবরটা কি শুনুন সুখবর পৃথিবীর মন্ত্রী মুসলমানদেরকে যত মারা হচ্ছে কোনো চিন্তার কারণ নাই বিজয়ের পূর্বে রক্ত দিতে হয় রক্ত ছাড়া বিজয় হয় না ধরে কোন ঠিক না ঠিক উহুদের মাঠে নবীর রক্ত ঝরল নবীর দাঁত ভাঙল নবী বেউসি পড়লেন আমির হামদাস সত্তর জন সাবি শহীদ হলেন কতজন সাতশো জনের মধ্যে সত্তর জন শহীদ মানে শতকরা কয়জন শতকরা দশ জন টেন পার্সেন্ট শহীদ নবীর সাহাবিদের মধ্যে আমির হামদার মতো ব্যক্তিদের মতো শহীদ চিন্তা করতে হবে দশ ভাগ শতকরা দশ ভাগ শহীদ না হলে ইসলামের বিজয়ে পতাকা ওড়ে নেয় ঠিক না ভাই ঠিক সোতা নেই আজকের পৃথিবীর রক্ত ঝরতে মাসাল চিন্তার কারণ নাই আমেরিকার বুকি ইউসুফ স্পেন ইসলাম কবুল করে গোটা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছেন কিছুদিন আগে লিনসে লোহানে আমেরিকার এক অভিনেত্রী শ্রেষ্ঠ অভিনেত্রী মহিলা কোরআনের কাছে মাথা নাত করে কোরআন পড়া শিখে মুসলমান হয়ে গেছে ও বন্ধুরা টেনশনের কারণ নাই চীনের মাথা কারণে মুসলমানের সঙ্গে চিনি বাড়তেছে আমেরিকায় বাড়তেছে ফ্রান্স জার্মানিতে বাড়তেছে ব্যাপক হারে মুসলমান ভারতের আজকে ডাক্তার জাকির নায়েকের সব চ্যানেল বন্ধ করে দিয়েছে ঠিক না বেটি কারণটা কি জাকির নায়েকের বক্তব্যে বিভিন্ন ধর্মতত্ত্ব বিশ্লেষণ করে যখন ব্যাখ্যা দিয়েছেন ইসলাম শ্রেষ্ঠ প্রমাণ হয়ে গেছে ঠিক না বেঠিক ওই ভারতে হাজার হাজার মুসলমান হয়েছে কালেমা পড়েছে ছুঁয়ে খুশি হবেন ওই মালয়েশিয়াতে দুইটা রাজ্যে এখন ইসলামিক পার্লামেন্ট জারি হয়েছে সুবাহার আল্লাহ ইরানের ইসলামী খেলাপাত কায়েম হয়ে আছে জোরে খান সুবাহার আল্লাহ আর তুরস্কে ইর্দোগান আল্লাহর আইন সংসদে পাশ করেছে ধরে বলুন সুবাহার আল্লাহ সুবাহান আল্লাহ এই এইভাবে পৃথিবীর মানচিত্র চতুর্দিক থেকে খাবার এসেছে খোদ আমেরিকার পায়ের নিচের মাটি সরে যায় ওই ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প মারতেছে মুসলমান রাখতে চায় না কিন্তু উপায় নেই দাদা যতই তুমি এ বসবাস করো মুসলমানরা এখন ঐক্যবদ্ধ হওয়ার পথে তুরস্ক এগিয়ে এসেছে আর পাঁচ বছরের ভিতরে তুরস্ক হবে পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্র হতে যাচ্ছে সুবাহ ইতিমধ্যে দেখেছেন পৃথিবীর যেখানে মুসলমান রক্ত ধরে সেখানে আছে এর দোকান আছে না নাই সালাউদ্দিন আইবির বংশধর এর দোকান সালাউদ্দিন আইবির বংশধর এরপরে কাবার ইমাম ঘোষণা দিয়েছেন আমি তার খুদ্ আমি নিজে গানে শুনেছি উনি বলেছেন কাশ্মীর মায়ানমার এইসব জায়গায় এখন মুসলমানদের জন্য লড়াইয়ের ডাক দিতে হবে তৈরি হওয়া মুসলমান ছাপিয়ে পড়তে হবে আমার ভাইরা আমি মক্কে <laughs> এবার <laughs> হজের <laughs> সময় দেখলাম প্রতিটা নামাজের পরে জানাজা নামাজ হয় ঘোষণা দেয় সলাত আমুয়াত নামাজ জানাজা হয় জানাজা হয়ে যাওয়ার পরপরই আবার মাঝে মাঝে ঘোষণা দেয় আর সলাত আলাল আমুয়াত আমি জিজ্ঞেস ইমাম এই দ্বিতীয় জানাজা কাজের জন্য পড়ো পরপরই এক জানাজা শেষ হয়ে পরে আবার ঘোষণা হলো কেন বললো এটা হচ্ছে মায়ানমারে যারা শাহাদাত বরণ করছে তাদের জন্য গায়ে বানা জানাজা আমার ভাইরা কিন্তু এখানে শেষ নয় মুসলমানদের একটু ধৈর্য ধরে শুধু ঐক্যের প্রয়োজন ঐক্য ইউনিটি আর কিছু নয় মুসলিম জাতি এক লাইনে চলে আসতেছে রক্ত ঝরা শুরু হয়েছে যদি মায়ানমার খেলতে না হয় এইভাবে রক্ত ঝরতে থাকে কাশ্মীরে মধ্যে যদি আর এক ধাপ সামনে বেড়ায় খবর হয়ে যাবে বিশ্ব মুসলমান এক হবে লড়াইয়ের ডাক যা হবে যাদের ডাক যা হবে ওই মোদির চামড়া থাকবে না অঞ্চল চুরির চামড়া রাখা হবে না হবে না হবে না সেই যাদের ডাকে সাড়া দিতে রাজি আছেন কে কে তু হাত তুলে দেখা

ইসলামের দুশ্মনের ওই অঞ্চল সুচি বৌদ্ধরা অঞ্চল সুচি চামড়া অঞ্চল সুচির চামড়া নারায় তকবীর রাজি আছেন তো সবাই রাজি আছেন তো মুসলমান রাজি থাকতেই হবে যদি ডাক আসে জিহাদের ডাক আসে মুসলিম মিল্লার যদি এক ডাক আসে ইনশাল্লাহ আমরা রাজি আছি কি বলে ঠিক না ব্যাঠিক আমি বলতেছিলাম বিশ্বময় মুসলমানরা যখন দিন কায়েমের পথে এগিয়ে চলেছে তখন আমাদের আর বসে থাকা নয় জেগে উঠতে হবে জেগে উঠতে হবে দণ্ডায়মান হতে হবে লড়াকো সৈনিকের মতো বছর ঘন্টা আওয়াজ দিয়ে দুঃমনদের কলিজায় আগুন লাগিয়ে দিতে হবে জোরে বলেন ঠিক না ঠিক আমরা এই স্বপ্ন করিয়াখি আমরা প্রতিজ্ঞা করি আল্লাহ ক্ষমতার মালিক যে আল্লাহ পাক ওই সেই সালের জমানায় পাথরের আওয়াজ হলো পাথর ফেটে গেল পাথর ফেটে উষ্টি বের করে দিতে পারেন জন্য ওই সালের জাতি সামুদ জাতির দুনিয়ার জমিন থেকে এক ফুট করে আল্লাহ উড়িয়ে দিতে পারেন সে আল্লাহ আসেন না নাই দেবেন আসেন না নাই আল্লাহ ফেরাউনকে সাগরে ডুবাইয়া মুসাকে বিজয় দিতে পারেন সে আল্লাহ না নাই জোরে না সেনা নাই জেল কে বদরে ময়দানে ভদরে ময়দানে সমাধি পণায়াম ইসলামের বিজয় যদি পারেন শিয়াল্লা সেনা নাই বলে তা হিরু বলে এত জানো মন্তম আলম রিন কুন্তুম মিনি তোর নিরাশ হয় না হতাশ হয়ে না চিন্তা করো না তোমরা বিজি হবে যদি খালেস ইমানদার হও প্রিয় বাংলার জামিনে ইসলামী আন্দোলনকে যারা নিশ্চিন্ন করতে চায় তোমরা মনে রেখো ইসলামের গায়ে যত হাত দিয়েছ রক্তের এক একটা রক্তের ফুটায় দষ্ট করে বিপ্লবী কর্মী তৈরি হয় যত মারবে যত রক্ত ঝাড়বে ইসলামী আন্দোলন তত মজবুত হবে দুর্বার করতে এগিয়ে যাবে ইনশাআল্লাহ কথা ঠিক না ঠিক ইসলামিয়ানদের গতি জেলে ঢুকায়া বন্ধ করা যায় না হত্যা করে শহীদ করে বন্ধ করা যায় না পায়ে আঘাত করে পা গুড়ুগুলো করে বন্ধ করা যাবে না জোরে বলেন ঠিক না বে ঠিক প্রিয় বন্ধুরা আজকে আমরা আলোচনা করেছি একামতে দিন আমাদের জীবনে সব ক্ষেত্রে মানতে হবে দিন ক্যামের কাজ করা সবচেয়ে বড় ফরস ঠিক আছে না আল্লাহ আমাদের মানা তৌফিক দিগামিন আল্লাহ মাহিন

তোমার দপ্তরে দোকানা করে হাত তুলেছি দয়া করে মায়া করে আমাদের হাতগুলো কবুল করে নাও আমাদের জীবনের সমস্ত গুণাখাতা ভুল তুলি মাফ করে দিয়ে দাও পাঁচ দিন ব্যাপী এই আজগুবি দুস্থ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে যে তাপসির মাহ অনুষ্ঠিত হয়েছে এই মাহফিলের আয়োজন যারা করেছে আর সাহায্য সহযোগ যারা দিয়েছেন এবং দূর দূরান্ত থেকে যারা ছুটে এসেছেন তাহলে সকলের জন্য কিয়ামতের মাঠে মুসিিবতের দিন এই মাহফিল থেকে নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নাও। আলনে পাঁচ দিনে জাগে চালু করে কুরআন তিলাউত ও যিকিরাস করে দোয়া খలం হয়েছে ভুলতুরি maaf করে দিয়ে এই तमाम হাদিয়া সওয়াব টগুণ বিশ্ব রজা ববরকে পৌঁছে দাও। বাবা আদম থেকে পর্যন্ত যত নবী মুমিন মুমিনা মুসলিম মুসলিমাত সাহাবা আজমিন تابع তবিন تابعিন আইম্মে মুসতাহীদের মুহাদ্দিজিন পীর ওলি দরবেশ গউস কুতুব শহীদ গাজী যে যেখানে ঘুমিয়ে গেছেন সকলে রূহ হাদিয়া সব পৌঁছে দাও ખાસ করে আমরা যারা হাত তুলেছি আমাদের অনেক এর আব্বা জান্নাত আম্মা নাই যে আব্বা আল মাতার খাম পায় ফেলে রোদ বৃষ্টি ঝড় বাদল উপযুক্ত করে লালন পালন করেছেন যে মা জননী পেটে ধারণ করে দশটি মার খেতে পারেন নাই ঘুমাতে পারেন না খেয়ে না ঘুমি কষ্ট করে গর্ভধারণ করেছেন দুটি বৎসর বুকেরা তাজা পানি করে দুগ্ধ পান করে বড় করেছেন লালন পালন করেছেন সেই মায়ের দিন জীবনে কখনো শোধ করতে পারবো না অ্যালি তোমার হাবিবির মরণানা সন্তান যদি বুকের চামড়া কেটে মায়ের জন্য এক জোড়া স্যান্ডেল বানিয়ে দেয় তবু এক ফুটা দুধ খাওয়া দিন হবে না আল্লাহ আমাদের সেই মা মাফ করে দাও আব্বাজানকে মাফ করে দাও রাব্বিরে হাম ঘুমা কামা রব্বায়নি সগীর রব্বির হাম মা কামা রব্বায়নি সগীর আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছেন তাদের সেবা করার খেদ মতের তৌফিক দিয়ে দাও মা বুত তুমি তোমার কোলামের মধ্যরা ছাড়িয়েও বসে আছে তোমার রকমতের পানে হাত তুলেছে ফিরিয়ে দিও না তুমি না বলেছ আমার রহমত থেকে নিরাশ হয়ে না বান্দা নিরাশ হয় নাই শত বাধা উপেক্ষা করে শত নির্যাতন কষ্ট সহ্য করে তোমার দিন কায়মের কাপড় হাজিরা আল্লাহ তাদেরকে কেমন করে ফিরিয়ে দেবে তুমি কবুল করে নাও এই মাহফিলটাকে টাকে কেমন পর্যন্ত কবুল করে নাও এর আয়োজনে বিশ্বাস করে কামুল হাসান মিয়া মানিকুল কোন সব যারা কষ্ট করেছে আল্লাহ তুমি তাদেরকে অমরের মতন নির্বিক পদে বানিয়ে দাও সভাপতি সাহেব সহ চেয়ারম্যান সহ যত দায়িত্বশীল লেখানে আছেন তাদেরকে আবু বকরের মতো মানামল আমল দিয়ে দাও এরা যুবক যারা কষ্ট করতেছেন বসে আছেন দাঁড়িয়ে আছেন প্রহরের মতো রাস্তাঘাটে আছেন এরা সকল যুবকদেরকে আলীর মতো হিম্মতলা যুবক বানিয়ে দাও জারিফের মতো কাজে মাসুম বাচ্চা গুলোকে তুমি মর্দে মুজাহিদ হাসান হুসাইন মতো কবুল করে দাও পরদায় থেকে আমার মা যারা হাত তুলেছে আল্লাহ সকল মা বোন থেকে মা কবুল ঘরে রাখো আমরা তোমার গোলাম হাত তুলেছি জানি ফিরিয়ে দেবে না তোমার থেকে বঞ্চিত করবে না আয় আল্লাহ এই জমিনটাকে তোমার দিনের জন্য কবুল ঘরে রাখো তোমার দিনকে কে আমাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সব জায়গায় মানার তৌফিক দান করে দাও কবরে যাওয়ার আগে আমাদের পূর্ণ মুসলমান হিসেবে কবুল করে নাও আল্লাহ পাঁচ যাক জ্বলন্ত হয় যে আমলের তৌফিক দাও আমাদেরকে বিশেষ করে কষ্ট পায় গোটা পৃথিবীর মুসলিম জাতি আজকে রক্ত রঞ্জিত রক্তের নাফ নদী লালা লালা হয়ে যায় রোহিঙ্গা আমাদের ভাই আমাদের বোন আমাদের ছোট্ট কচি কাচ্চা মুসলিম বাচ্চাদেরকে ওরা কেটে কেটে জবাই করছে আল্লাহ টুকরা করে আগুনের মধ্যে ফেরা যায় ও বাবু তুমি কেমন করে সইতে পারো জানি না তুমি তো রহমান রেখি দয়ার সাগর একটু তাকিয়ে দেখুন আল্লাহ তুমি সাহায্য করো আমার ভাই ভন্ডদের আর কষ্ট দিও না ওরা তো বন্যই করে নাই তোমার ইসলাম মেনে মুসলমান থাকার কারণে আজকে মারতেছে ওরা এ আল্লাহ অஞ்ஞான সুতসু সংতাশি তুমি দুনিয়ার জমিন থেকে উৎখাত করার ব্যবস্থা করে দাও আই আল্লাহ হুদিনassara বেদিন যারা মুসলমানদের রক্ত চুষে খায় তাদেরকে ধ্বংস করে দাও রব্বানা আফরিগালাইনা সফারাম ওয়াসাব্বিত কদামানাম আনসুরনা আলাল কওমিল কাফিরিন আমরা জমির সবুজ ভূখণ্ডটাকে কবুল করে নাও এই দেশের ক্ষমতার মসজিদে যারা তাদেরকে কোরআনের চলা চলার তৌফিক দিয়ে দাও কোনে হেদায়েত نصیব করে দিয়ে দাও সুখের ঘর সুখের সংসার সুখের সমাজ সুখের দেশ করতে হলে সোনার বাংলা করতে হলে কোরান ছাড়া সম্ভব না বুঝটা সবাইকে দিয়ে দাও এলে আমার দেশের শৃঙ্খলা আইন শৃঙ্খলা নিয়োজিত বাহিনীগুলোকে তুমি সত্যের সেনানী রূপে কবল মঞ্জুর করে নাও আজকের মাহফিলটাকে তুমি জীবনে এই জীবনে যার হাজির হয়েছে এ আলোকে জীবন গলার তৌফিক দান করে দাও জানি না কখন কার ডাক দেবে কে কি চায় হতে পারে এই দোয়া আমাদের শেষ দোয়া আর কখন হাত তুলতে পারবো কিনা জানি না প্রত্যেকের নেক মাকসুদ পুরা করে দাও যায় যারা কবুল করে দাও আর যার যা মনে ব্যথা বেদনা যন্ত্রণা রহমত দিয়ে দূর করে দাও ও মালিক আমাদের উস্তাদুল মুখারাম সাইয়দুল মুফাসির রইসুল ওয়াইদিন যেই কণ্ঠের তাফসীর কোটি কোটি মুসলমানের আত্মা ঠান্ডা করে ও মালিক তুমি ওই কোরআনের পাখিটাকে খাঁচায় রেখেছো কেলো তুমি কি পারো না পাখিটাকে একটু মুক্ত বাতাসে ছেড়ে দিতে পারবে না তুমি তো সেই ইউসুফের মালিক তুমি তো সেই মালিক যাকে খাসা থেকে বানিয়েছিলে। তুমি তো সেই ইব্রাহিমের মালিক আগোধায়ের কুণ্ড থেকে তুমি নেতা বানিয়েছিলে তুমি তো সেই মুসার মালিক সাগরের বুক সিরি এসে তুমি বাচ্চা এর আসনে বসিয়েছ তুমি তো সেই ইউনুসের মালিক মাছের পেট থেকে বুক থেকে বের করে এনেছ সবই পারো তুমি মাওলা সব শক্তি ক্ষমতার মালিক তুমি আল্লাহ আমরা কিছুই চাই না এই জমিনটাকে কোরআনের রঙে দেখতে চাই কি চাও তুমি রক্ত চাও জীবন চাও যা চাও নাও দিতে রাজি আছি মাওলা তবু তোমার দিনের বিজয় তুমি দিয়ে দাও ইসলামী আন্দোলন সকল ভাইদেরকে হেফাজত করো আল্লাহ পনের পদের সব সৈনিকদেরকে হেফাজত করো হ্যাঁ আল্লাহ বাবু এখানে কত অসহায় বান্ধা কত ব্যথা নিয়ে হাত্রে জানি সব ব্যথা দাওয়াগুলো কবুল করো অসুস্থ ভাইদের দিয়ে দাও তারা বিপদে আছে বিপদ মুক্ত করে দাও আল্লাহ জানি না যখন ডাক দেবে অন্ধকার কবরে যেতে হবে সে কবরের প্রশ্নের জবাব আমাদেরকে আমল করে পুঁজি বানায় নিয়ে যাওয়ার তৌফিক দান করে দাও শুভ হানব্বিক ইজ্জি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতক্ষণ আপনারা শুনছিলেন মুহাদ্দিস আমিরুল ইসলাম বিলালী সাহেবের গুরুত্বপূর্ণ বক্তব্য ভিডিও পরিচালনা সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকন্দ ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি পরিবেশনাই তাহজিব সেন্টার রাজশাহী মোবাইল শূন্য এক সাত এক দুই শূন্য ছয় চার শূন্য তিন তিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগলে কমেন্ট করুন এবং লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ